আমি বলি বাবা আমি তো বিয়ে করে ফেলছি আমার বাবার প্রথম কোশ্চেন ছিল ছেলের বয়স কত কেন কারণ বাবা জানে আমি ক্রেজি আমেরিকা যাওয়ার জন্য আমি যে কোনো কিছু করতে পারি আমার বাবা তাকে দেখার পরে তা আমার বাবার প্রথম কোশ্চেন ছিল যে দশ বছর পরে আমার মেয়ের অবস্থা কি হবে আর তোমার অবস্থা কি হবে একবার কি চিন্তা করেছ আমি করলাম কি এরকম করতে করতে আমি অনেকগুলো নাম্বারে কল দিলাম থাকে না প্রত্যেক দিনই আমি দেখি আর মানে ফোন নিয়ে কল কল করার তো এরকম করতে করতে এক একজনকে আমি পাই সে আমেরিকাতে থাকে তার নাম ছিল অনিতাভ তো একটা লোক জিজ্ঞেস করলো তোমার কি হয় বলে যে আমার ওয়াইফ হয় তার এক মিনিট পর আমাকে জিজ্ঞেস করলো আমাকে বললো রামনি তুমি কি রাগ করছো যে আমি তোমাকে আমার ওয়াইফ বলছি আপনাদের রিলেশনশিপটা এরকম হলো কেন আপনি কেন আপনি কখনো জিজ্ঞেস আপনি তো গিল্টি ফিল করেন সেটা আমি এপিসোড যারা দেখবেন সবাই বুঝবে প্রিয় দর্শক এবং শ্রোতা মূল ভিডিওটি শুরু করবার আগে আপনাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই আপনি যদি ঘরে বসে ইনকাম করার কথা ভেবে থাকেন তাহলে আপনার জন্য দুর্দান্ত একটি সুযোগ নিয়ে এসছে ইশিখন ডটকম ইশিখন ডট কম দিচ্ছে নামমাত্র মূল্যে অনলাইন লাইভ ক্লাসের সুযোগ ইশিখনে রয়েছে ওয়েব ডিজাইন গ্রাফিক হ্যাকিং ডিজিটাল মার্কেটিং সহ একত্রিশটি ফ্রিলান্সিং কোর্স লাইভ কোর্স ছাড়াও রয়েছে ভিডিও কোর্স এবং ডিভিডি এইচএসসি ভর্তি পরীক্ষা বিসিএস কোর্সগুলো জনপ্রিয়তা পাচ্ছে ইশিখনে সারাদেশে রয়েছে ইশিখনের সত্তরটি এজেন্ট সেন্টার ইশিখন ডট কম ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করে ভর্তি হয়ে যান আপনার কাঙ্ক্ষিত কোর্সে আর বিস্তারিত আরও যদি জানতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে আপনি লিঙ্কে ক্লিক করে ওদের ওয়েবসাইটে যান এবং টু বি অনেস্ট ওদের ওয়েবসাইটে গেলে আপনি ইমপ্রেস হয়ে যাবেন আপনি সরাসরি ফোনও করতে পারেন ফোন নাম্বারটি আমি ভিডিও স্ক্রিনে দেখাচ্ছি এছাড়া মুখেও বলে দিচ্ছি জিরো নাইন এছাড়া আরও একটি নাম্বার রয়েছে জিরো এবার চলে যাচ্ছি আমরা মূল ভিডিও প্রিয় দর্শক এবং শ্রোতা আলাইকুম আশা করছি ভালো আছেন সবাই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি স্টুডিও অফ ক্রিয়েটিভার্সের আরও একটি উদ্যোগ লাইফ আমি যে রেডিও অনুষ্ঠান জীবন গল্প করেছি এবং সেই জীবন গল্প বা হ্যালো ইট নাইন টু জিরো সেটারই একটা পিউরিফাই একটা ফর্ম এবং মানুষ আসলে দেখতে চায় কারা গল্পগুলো বলে তো যারা আসলে সোশ্যাল মিডিয়াতে এই গল্পগুলো বলতে চান তাদেরকে নিয়ে আমার এই আয়োজন এবং অবশ্যই বড় মতো যে কাজটি আমি করেছি সবসময় করি সেটা হলো একটা পুরো গল্প শোনার পরে বা একটা পুরো গল্প দেখার পরে যে মেসেজটা আমরা চাই সেই মেসেজটা আছে কিনা না আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব প্রথমে নামটা একটু বলতে হবে যে আমার নাম রহিমা আফরোজা রহিমা আফরোজা রহিমা আফরোজা আপনার বয়সটা বলতে হবে আমি এখন থার্টি টু থার্টি টু ওকে আপনি জি ওকে কত সালে হয়েছে আমেরিকান সিটিজেন 2018 এ 2018 এ খুব বেশি দিন হয়নি আমি ঢাকাতে বড় হয়েছি মুগদাতে ওকে আমি আসলে আমাদের ফ্যামিলিটা মিডল ক্লাস ফ্যামিলি তিন ভাই এক বোন আমি সবার ছোট তো আনফরচুনেটলি আমার মেজো ভাইটা আঠারো বছর পাঁচ মাসে ব্রেন স্ট্রোক করে মারা যায় বাবা খুব ব্যস্ত ছিলেন আপনার ব্যবসা নিয়ে আমাদের মার্কেটে তখন পাঁচটা দোকান ছিল তা ব্যবসা বাণিজ্য সবকিছু নিয়ে ব্যস্ত আপনি গল্পটা বলছেন তখন আপনার বয়স কত। স্কুল লাইফের কথা বলছি আমার বাবা খুব স্ট্রিক্ট মানুষ ছিলেন কিন্তু যখন নাইনটি এইটে জুলাইয়ের দশ তারিখে আমার মেঝ ভাই মারা যায় তখন তার মধ্যে ওই স্ট্রিক্টনেসটা একদম চলে যায় লাইক শাসন করা যে ফ্যামিলিতে ওই শাসন করাটা তার ছিল না আর আমার বড় ভাইয়া নাইনটি ফাইভে সাউথ কোরিয়াতে চলে যায় তো আমি যখন ক্লাস টেনে পড়ি তখন বাবা তার সব ব্যবসা বাণিজ্য সব কিছু গুটিয়ে ফেলে গুটিয়ে সে তার সে বাড়ি করবে তখন আমরা টিন শেড বাসায় থাকি তো বাড়ি করবে সব কিছু বিক্রি করলো মানে আমাদের জাস্ট দোকানগুলো বিক্রি করলো বাট দ্য থিং ইজ এক মেয়ে হিসেবে যেই আদরটা পাওয়ার কথা ছিল আমার ওই আদরটা আমি এখন ফিল করি যে ওই সময় হয়তো ছিল না আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন আমার আমার পরিবার সিদ্ধান্ত নিল যে আমাকে বিয়ে দিয়ে দিবে বিয়ে দিতে চাওয়ার কারণটা ছিল এরকম আমার ভাইয়া আমার এক বান্ধবীকে খুব পছন্দ করতো আচ্ছা বাট পার্সোনালি আমার ফ্যামিলি চাইতো না যে ওই ফ্যামিলিতে ভাইয়া বিয়ে করুক তো এইটা নিয়ে আমার ফ্যামিলি ভেটো দেয় আমিও ভেটো দেই যে না ও আমার বান্ধবীকেই কেন বিয়ে করতে হবে তো যাই হোক তখন আমার ছোট ভাই আমার সাথে অনেক খারাপ ব্যবহার করা শুরু শুরু করলো তো এই রকম অবস্থা দেখে আমার বাবা সিদ্ধান্ত নিল যে সে আমাকে বিয়ে দিয়ে দিবে তো ইন্টার আমি কমপ্লিট করলাম কমপ্লিট করার পরে অনেকজনই দেখতে আসে তো তার মধ্যে একটা ফ্যামিলি ছিল যে ছেলের বোন আমাদের এলাকাতে বিয়ে দেওয়া মানে বিয়ে দিয়েছে তো একদিন আমি আমার বাবা খুব অসুস্থ আমি ফার্মেসিতে ওষুধ আনতে চাই তো তখন ছেলেপক্ষের একজন ছেলেপক্ষের বেয়াই সে আমাকে দেখে তো দেখার দুই দিন পরেই সে আমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠায় তারপরে তারা আসলো আমার স্পষ্ট মনে আছে ডিসেম্বরের তিরিশ তারিখ দুই সালে আসলো তারা আমাকে দেখতে দেখে তাদের পছন্দ হলো ডিসেম্বরের একত্রিশ তারিখে আমার বিয়ের দিন তারা ঠিক করলো জানুয়ারির তিন তারিখ আমার বিয়ে হবে কারণ হচ্ছে ছেলে আমেরিকাতে থাকে ছেলের হাতে বেশি সময় নাই কি বলে এটাকে ছেলেকে চলে যেতে হবে হট ইজ ইওর রেসপন্স মানে হট ওয়াজ ইউর রেসপন্স আমার রেসপন্স ছিল যে বাবা মা যেইটা সিদ্ধান্ত নিবে আমি সেইটাই করবো মানে হয় না ওই টিনের বয়সে তো আমরা অনেক সময় ফলিং থাকি কারণ না কারোর প্রতি বা ওর প্রতি না ওইরকম কখনো ছিল না ছিল না ওকে না জানুয়ারির তিন তারিখে আমার বিয়ে হলো হুম বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে গেল কিন্তু আমার বাবা যেই একটা ভুল করলেন ছেলের বাড়ি ঘর কোথায় ছেলে কি করে না কিচ্ছু দেখলে না ছেলে আমেরিকাতে থাকে সেইটাই কারণ ছোটবেলা থেকে তার ইচ্ছা ছিল আমি প্যান্ট শার্ট পরতে খুব পছন্দ করতাম তো তার ইচ্ছা ছিল যে তার মেয়েকে সে আমেরিকাতে বিয়ে দিবে আমার বাবাও আমেরিকাতে ছিল চার বছর আপনি প্যান্ট শার্ট কারণে হ্যাঁ আমার আমার বাবার মেন্টালিটি ছিল যে আমি বাইরের কান্ট্রিতে স্যাটেল হতে চাই প্যান্ট শার্ট পরি অলওয়েজ আমার মেন্টালিটি একটু ডিফারেন্ট আমাকে সে বাইরে বিয়ে দিবে বাইরের ছেলে দেখে বিয়ের গাড়িতে করে যখন ওর বাসার কাছাকাছি এসে সে আমাকে বলছে তুমি কি হেঁটে যাবে না রিকশায় যাবে আমাদের বাসায় তো আমার না জিনিসটা কেমন যেন খটকা লাগলো তখন তাদের বাসা ছিল মানিকদিন তো গাড়ি মেইন রোড থেকে নেমে এমন চিপা রাস্তা লাইক পাঁচ মিনিট হেঁটে যাওয়া লাগবে ইদার রিকশায় যাওয়া লাগবে আর রিকশায় যদি যাই আমি তাহলে ওই রাস্তা দিয়ে একজন মানুষ পার হতে মানে পাস করতে পারবে না মানে গলি এত গলি আর এইরকম গলি আমি জীবনে কখনো দেখি নাই মুগ কারণ আমি যেহেতু বর্ণায়ন ব্রটাপ আমার মুগ আর তখন জগৎটাও আমার ছোট ছিল খুব বেশি বড়ও ছিল না তো যাই হোক রাতের বেলা আমি গেলাম ওদের বাসায় সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম বারান্দায় গেলাম তারপরে দেখলাম যে ওদের বারান্দার ওখানে বিশাল বড় ঝিল আর আমি মনে মনে বললাম যে আব্বা আমার কোন সাগরে ফেলে দিল দৃশ্য না আমার কাছে ওইটা ভালো লাগছিল না মানে রাস্তাটা দেখেই আমার যেন ওই রাত থেকে ইম্প্রেশনটা নষ্ট হয়ে গেছে লাইক আমি ছোটবেলা থেকে আমার যেরকম ড্রিম ছিল যে বিশাল বড় বাসা হবে সব কিছু সুন্দর ঝকঝকে তকে হবে একটা একটা ড্রিম থাকে না মেয়েদের যে আমার শ্বশুর বাড়িটা এইরকম হবে হ্যাঁ না ড্রিম বয় ড্রিম বয় বাদি দিলাম বাট শ্বশুর বাড়িটা অনেক সুন্দর হবে আমার বিয়েটা অনেক ধুমধাম করে হবে বাট সেটা হয় নাই ছোটখাটো একটা অনুষ্ঠান করে জাস্ট দিয়ে দেওয়া আমাদের রিলেটিভস কেউ যদি তার সাথে কথা বলতো না সে একই কথা বলতো যে আমি তো বিয়ে করতে চাই নাই আমার ফ্যামিলি আমাকে জোর করে বিয়ে করিয়ে দিয়েছে এটা মানে ছেলেটা বলতো ছেলেটা বলতো সব সময় তো আমি একদিন না খুব রাগ হয়ে ওকে বললাম যে এটা তো দরকার কি ছিল তো পরে আমি জানতে পারি গ্যাপ কত ছিল তখন ওর সাথে আমার এজ গ্যাপ ছিল নাইন ইয়ার্স পরে আমি শুনতে পারি যে আমাকে যেদিন সে বিয়ে করে মানে যেদিন আমাদের বিয়েটা ঠিক হয় একত্রিশে ডিসেম্বর থেকে তিনে তিনে তিন জানুয়ারি পর্যন্ত তাকে রুমে অলমোস্ট নজরবন্দি করে রাখা হয় তারপরে সে আমাকে বিয়ে করতে আসে ও ওখানে আমেরিকাতে একটা মেয়েকে পছন্দ করে সিলেটি মেয়ে ওই মেয়েকে যদি বিয়ে করে তাহলে তাদের সাথে যোগাযোগ করবে না তার তারা তাদের ছেলেকে লুজ করবে শুনেছেন শুনেছি আমি মনে হয় বিয়ের তিন দিনের দিনই আমাকে রান্নাঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে ও যাওয়ার মনে হয় তিন চার দিন আগে একটা মেয়ে ফোন করেছে আমি ফোনটা ধরলাম ধরার পরে ওকে চাইলো আমি ওকে দিয়ে দিলাম আমি কখনো মানে প্রশ্ন করি নাই যে মেয়েটা কে অথবা কোনো কিছু ওগুলো আমার মাথাতেই ঢুকে নাই আর আমার চিন্তা ছিল যে ও তো বাইরে পড়াশোনা করে মেয়ে ফ্রেন্ড থাকতেই পারে এটা স্বাভাবিক হ্যাঁ তখনও পড়ছিল কমিউনিটি কলেজে কি সাবজেক্ট নিয়ে পড়ছিল আমি জানি না ফোনে মানে টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে সে টেন আওয়ার্সই ফোনে কথা বলতো আমার না ভাল লাগতো না এতক্ষণ ফোনে কথা বলা কেমন না আমি তো ইউজ টুও না সম্পর্ক মানে খারাপ পর্যায়ে তার সাথে কথা বলে আমার আর ছিল না কোনো কিছু আর আমিও আসলে অ্যাকচুয়ালি হ্যাপি না তা তার মেন্টালিটি আমার মেন্টালিটি মনে হয় যে দুজন গ্রহ থেকে আসছে এরকম তো একদিন সে আমাকে ফোনে বলতেছে যে তোমার মতো পাগলের আমেরিকাতে জায়গা নাই তো এই কথাটা না আমার মাথায় খুব লেগেছে তখন আমি ওকে ওকে বললাম যে তোমার কি এমন আমেরিকা আমি আফরোজা একদিন গিয়ে দেখিয়ে দিব এটা বলে আমি ফোন রেখে দিছি তারপর যাই হোক দুই ফ্যামিলির মতামতে আমাদের ডিভোর্স হয়ে যায় কি বলেন

তো তারপর আমি চিন্তা করলাম যে কিভাবে আমি আমেরিকা যাব আর তখন সব সময় যুদ্ধের নামাজ পড়তাম আর আল্লাহর কাছে কান্নাকাটি করতাম আল্লাহ তুমি আমাকে একটা ওয়ে দেখিয়ে দাও তারপর আমি না প্রথম আলো পত্রিকা আমাদের বাসায় রাখত তো ওখানে ওই যে পাত্র চাই পাত্র চাই কলমটা আছে না আমি প্রত্যেক দিন ওই যে পাত্র চাই বিদেশে থাকে আমেরিকা এগুলো দেখা শুরু করলাম মানে আমাকে যেভাবে আমেরিকা যেত যেতে হবে এবং যাওয়ার রাস্তা হচ্ছে আমেরিকান একটা পাত্রকে বিয়ে করতে হ্যাঁ আমেরিকান পাত্রকে বিয়ে করতে হবে তো আমি করলাম কি এরকম করতে করতে আমি অনেকগুলো নাম্বারে কল দিলাম থাকে না প্রত্যেক দিনই আমি দেখি আর মানে ফোন নিয়ে কল কল করার তো এরকম করতে করতে এক একজনকে আমি পাই সে আমেরিকাতে থাকে তার নাম ছিল অনিতাভ তো তার সাথে আমি বাইরে প্রথমে দেখা করি তখন কি লেখাপড়া বন্ধ আপনার তখন আমার লেখাপড়া বন্ধ হ্যাঁ ডিভোর্সের পর আমি পড়াশোনাটা স্টপ করে ফেললাম তো সে আমার সাথে দেখা করলো সে আমাকে পছন্দ করলো তার বয়স অনেক বেশি ছিল তো সে আমার প্রস্তাব পাঠায় ঠিক আছে না তার অনেক বসন্তের দাগ ছিল সে যখন ইয়াং ছিল তার চেহারা একদম ডুপ্লিকেট অমিতাভ বচ্চনের মতো ছিল সে আমাকে তার ইয়াং কালের ছবি দেখিয়েছে মুখে কি একটা স্কিনের প্রবলেম হয় এই রকম মুখটা কেমন যেন লাইক আপনি নিজে দেখলে নিজেও ভয় পেয়ে যাবেন এই রকম তার তার চেহারা তো আমাদের বাসায় যখন বিয়ের প্রস্তাব নিয়ে আসলো আমার বাবা যখন ওনার চেহারাটা দেখলেন উনি উনি তার সাথে ওনার একটা ফ্রেন্ডকে নিয়ে আসছিলেন ঠিক আছে ফ্রেন্ডকে নিয়ে আসলেন আসার পরে তো আমার বাবা ওনার ফ্রেন্ডকে বললেন যে ওর জায়গা যদি আপনার মেয়ে থাকতো তাহলে আপনি কি এই এই লোকটার সাথে তাকে বিয়ে দিতেন তো সে বলল যে না চাচা আমি যদি আপনার পজিশনে থাকতাম আমি দিতাম না তো যাই হোক আলটিমেটলি ওই রিলেশনটা আর কন্টিনিউ হলো না আপনার টার্গেট ছিল যেভাবে যেভাবেই হোক আমার আমেরিকায় যেতে হবে বুঝতে পারছি তারপরে আমি কি বলে এটাকে আমি ওই ভাইয়াটার ফোন নম্বর রেখে দিলাম ওর যে বন্ধুটাকে নিয়ে আসছে সাথে ওই ওই বন্ধুটাকে আমি বলছি যে ভাইয়া যেভাবে হোক উনিও আগে আমেরিকাতে ছিল ওনার নাম বাবুল ভাই তো উনি বললো যে দেখো তো তোমার তো আমি তাকে বলছি যে দেখেন আমি আসলে আমেরিকায় যেতে চাই সেটা যেভাবেই হোক তো সে আমাকে বলে দেখো আমার অনেক পরিচিত ফ্রেন্ড আছে যারা আমেরিকাতে থাকে তো তুমি একটা কাজ করো তুমি আমার ফোন নাম্বার রাখো আমি তোমাকে যেভাবেই হোক আমি ম্যানেজ করে দেবো একটা ভালো ছেলে তো পরে আমি বাবাকে বললাম যে আমি প্রাইভেটে ভর্তি হব অলরেডি বিয়েতে ওখানে দেড় বছর চলে যায় তো দুই দিন পরে তার সাথে আমার দেখা হয় ওই যে আমার একই কথা যে আমার আমেরিকান ছেলে বিয়ে করতে হবে আমার আমেরিকায় ছিল হ্যাঁ সেও আমেরিকান ছিল

আমি আমেরিকায় যেতে চাই আমি শুনেছি আপনি আমেরিকাতে থাকেন আপনার কাছে অনেক ছেলে আছে তারা ইয়ে করবে লাইক আপনি আমাকে একটা ব্যবস্থা করে দিবেন তো ও সে আমাকে সাজেস্ট করলো যে তুমি ভালোভাবে পড়াশোনাটা কন্টিনিউ করো পড়াশোনাটা কন্টিনিউ করো আমি তোমার জন্য খুঁজবো আস্তে আস্তে তো তার সাথে পরিচয় হওয়ার দেড় বছর পরে তার একটা ফ্রেন্ডের সাথে সে আমাকে এঙ্গেজ করানোর চেষ্টা করে কিন্তু আনফর্চুনেটলি ওইটা হয় না গেল ওইটা তারপরে আমি জুয়েলকে বললাম যে দোস্ত প্রথমটা তো কাজ হলো না তুমি একটা কাজ করো তুমি ও আমাকে বলে ঠিক আছে আমার কাছে আরেকটা ছেলে আছে তুমি ওর সাথে কথা বলে দেখো তো আমি একদিন দুই হাজার দশ সালেই হ্যাঁ দুই দুই হাজার দশ সালে এটা। নভেম্বরের পঁচিশ তারিখ হবে তো নভেম্বরের বিশ তারিখ কি বললাম কি কী কী ব্যাপার তোমার ফ্রেন্ড তোমাকে ফোন দিচ্ছে না পরে আমি বললাম যে তুমি একটা কাজ করো তোমার ফ্রেন্ডের নাম আমি জুয়েলকে বলছি যে তোমার ফ্রেন্ডের নাম্বারটা দাও আমি কল করি আমাকে বললো যে না আমার ফ্রেন্ড তোমাকে কল করবে তাহলে তোমার ভ্যালুটা থাকবে তার কাছে ঠিক আছে তো ও নভেম্বরের চব্বিশ তারিখ আমাকে ফোন করে ওনার নাম ছিল বা ডাক নাম ছিল তো কথাবার্তা বলার এক পর্যায়ে সে আমাকে বলছে যে আমি না ফুচকা এখানে খেতে পারি না সে কেন বলে এখানকার পানিতে আমার প্রবলেম হয় আমার পেট খারাপ হয়ে যায় বাইরের ফুচকা খেলে তো ওকে ফাইন তো আমি সে আমার সাথে দেখা করতে চাই তো নভেম্বরের পঁচিশ তারিখে আমি সকালবেলা তার 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 সাথে দেখা করলাম তার বাসায় সে তখন নিতে থাকতো তো আমি যাওয়ার সময় না ফুচকার সব কিছু নিয়ে যাই যা যা লাগবে ধনে পাতা কাঁচামরিচ থেকে শুরু করে এভরি সিঙ্গেল থিং নিয়ে যাই কেন নিয়ে যাই সে আমেরিকা যেতে হবে না হ্যাঁ ইটস কাইন্ড অফ আমেরিকা যেতে হবে প্লাস সে এটা এইটা খেতে খেতে পারে না আমেরিকা বাট বিষয়টা হচ্ছে কি ওনাকে কি আপনার পছন্দ হয়েছিল বা এরকম কোনো কিছু না বলি আপনাকে তো আমি যখন গেলাম ও যখন দরজাটা খুললো হ্যাঁ আমি মনে মনে আমার ফ্রেন্ডকে গালি দিলাম যে হ্যাঁ কোথায় পাঠাইছে ওরে গালি দিচ্ছি আমি লিটারি হুম তো আমি ওর বাসায় ঢুকলাম প্রথমে ওকে ওকে ভালোবাসি নাই ওর বাসার প্রেমে পড়ে গেছি আমার যে ড্রিম হাউস ছিল ওই ড্রিম হাউসটা দেখলাম আই নো আমি তখন কেন করলাম ঠিক আছে তো কিন্তু আমার ওই ফ্রেন্ডটা বলেছিল খুব খুব ভদ্র খুবই খুবই ভদ্র অতটুকুই ওর সম্পর্কে আর কিছু জানি না ওর ফ্যামিলি কি করে ওর কি পড়াশোনা ও কি করে ওখানে আমি কিচ্ছু জানি না গল্প করতে থাকি আমরা 30 বছরের 32 বছরের ডিফারেন্স তখন মনে হয় নাই আমার লাইক ওর সাথে যখন আমি গল্প করতাম কথা বলতাম মানে আপনার থেকে ওর 25 বছরের ডিফারেন্স ছিল 33 বছরের ডিফারেন্স ছিল 33 বছরের ডিফারেন্স আমার তখন 20 বছর ওর তখন 55 55 53 তখন ওর কিন্তু আমার জন্য তখন ফ্যাক্ট ছিল না আমেরিকা হলেই হয় আমেরিকা হলেই হয় তো যাই হোক ওর বাসার প্রেমে পড়লাম বাসা সবকিছু আমার ভালো লাগলো আর খুব শৌখিন প্রকৃতির মানুষ ছিল তো গল্প করলাম তারপরে দিনটা ছিল বৃহস্পতিবার ওর সাথে যখন আমার প্রথম দেখা হয় নভেম্বরের পঁচিশ তারিখ ওইখান থেকে রিক্সায় করে সে আমাকে মুখ দা লাইক কমলাপুর রেল স্টেশন পার হয়ে আরও ভিতরে আমাদের বাসা সেই বনানি থেকে রিক্সায় করে সে আমাকে ওই দিন বাসায় পৌঁছে দেয় শুক্রবারে আবার আমি গেলাম ওর বাসায় কিন্তু আপনার ওকে তো ফার্স্ট টাইম দেখেছে খুব একটা ভালো লাগে না ভালো ভালো লাগে না কিন্তু ওর সাথে যখন আস্তে আস্তে কথা বলা শুরু করলাম ওর আস্তে আস্তে না ভালো লাগাটা শুরু করলাম মানে কথাবার্তাগুলো খুব ভালো ভালো লাগা শুরু করলো ওর প্ল্যান ছিল যে ও ও বাংলাদেশে থাকবে না ও আমেরিকা থেকে চলে আসে বাংলাদেশে স্যাটেল হবে কিন্তু দুই বছর বাংলাদেশে থাকার পরে ওর আর ভালো লাগে না বাংলা যেই মানুষটা তিরিশ বছর আমেরিকাতে ছিল তার তো এইখানে এসে ভাল লাগবে না ও আমেরিকা থেকে সব কিছু গুটিয়ে চলে আসে সে বাংলাদেশে থাকবে বনানীতে সুন্দর একটা বাসা ভাড়া করে ওই দিন প্রচণ্ড ঝুম বৃষ্টি রাস্তার মধ্যে হাঁটুপানি হয়ে গেছে তো আমার বাবা আমাকে আমি যাব একবার নিচে নামছি আমার বাবা আমাকে ধমক দিয়ে উপরে নিয়ে গেছে বলে এই বৃষ্টির মধ্যে তো কুকুরও বের হয় না তুই কেন বের মানে বের হবি তুই বের হতে পারবি না আর আমার মাথায় চিন্তা আমি তোকে কথা দিয়ে ফেলছি যে আমি সকাল দশটার মধ্যে যেভাবেই হোক আমি নিতে থাকবো আমার তো যেতে হবে পরে চিন্তা করে আব্বাকে বললাম বাবা আজকে তো ইউনিভার্সিটিতে যেতেই হবে কারণ ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরের ক্লাস যদি মিস করি সে অনেক রাগ হয়ে যাবে এই কথা বলে আমি একটা রিক্সা নিয়ে আমি চলে গেলাম বনানি গেলাম যাওয়ার পরে সে আমাকে সে আমাকে বলল যে তোমার ফ্যামিলিতে কেউ আমার কথা জানে আমি বলছি যে না কেউ জানে না 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 সরি আমি এই কথাটা আমার মায়ের সাথে শেয়ার করেছিলাম যে মা আমি এরকম একজনকে একজনের সাথে কথাবার্তা বলি ভালো লেগেছে আমার ডিভোর্সের পরে আমার মা আমার বেস্ট ফ্রেন্ড হয় আমি আমার মায়ের সাথে সব কথাই শেয়ার করি আমি কোথায় কি করি না করি তো আমার মা তখন আমাকে বলল যে তুই একটু আমাকে যা বিয়ে করার আগে তুই যদি বিয়ে করতে চাস আমাকে একটু দেখাস বিয়ে করার আগে তো ও যেদিন আমাকে বাসায় পৌঁছে দেয় আমি গিয়ে আম্মাকে বলি যে আম্মা আসছিল তা আম্মা বলে তুই আমাকে একটু ফোন করে বলতে আমি না হয় বারান্দা থেকেই দেখতাম যাই হোক তারপর আমি ওর বাসায় যাই যাওয়ার পরে সে আমাকে বলে যে তোমার ফ্যামিলিতে তোমার লাইক তোমার সাথে কার ফ্রেন্ডলি রিলেশনশিপ রিলেশানশিপ আমার মায়ের সাথে আর আমার আমার মায়ের সাথেই মোস্টলি তো আমাকে বলল যে তুমি তোমার মাকে ডাকো তোমার বড় ভাইকে ডাকো তখন আমি আমার বাবাকে প্রচণ্ড ভয় পেতাম পরে আমি ওকে বললাম যে দেখো দেখেন মা যদি আসে আর ভাইয়া যদি আসে আপনাকে দেখে জীবনও এখানে বিয়ে দিবে না তো ও বলল যে ঠিক আছে তোমার মাথা গরম হয়ে একটা কাজ করো তুমি লাঞ্চ করো লাঞ্চ করে ঘুমাও ঘুম থেকে উঠে মাথা ঠান্ডা করে চিন্তা ভাবনা করে আমাকে তোমার সিদ্ধান্ত জানাও তো আমি লাঞ্চ করলাম ঘুম থেকে উঠলাম উঠে আমি বললাম যে না আমি আমি বিয়ে করব। আমি এক পায়ে দাঁড়া তো ও বললো যে ঠিক আছে তাহলে চলো প্রথমে আমরা বনানি মসজিদে যাই মসজিদে গিয়ে ও একটা মোয়াজ্জিমকে জিজ্ঞেস করে যেখানে বিয়ে পড়ানো হয় কিনা সে তখন জানতো না বিয়ে কোথায় পড়ানো হয় ওর ধারণা ছিল যে বনানী মসজিদে বিয়ে পড়ানো হয় তো আমরা বনানী মসজিদে গেলাম যাওয়ার পরে ওখানে বললো যে না আমরা এখানে বিয়ে পড়ানো হয় না কাজী অফিসে বিয়ে পড়ানো হয় আপনার গুলশান দুই নাম্বারে কাজী অফিস আছে আপনার ওখানে যান তো রিক্সায় করে গুলশান দুয়ে গেলাম আমরা একটা সিএনজি এলাকায় জিজ্ঞেস করলাম সে বলো যে গুলশান দুয়ে কোনো কাজী অফিস নাই উত্তরা আছে কাজী অফিস উত্তরা চলেন তো ও বললো যে না কি বলে প্রত্যেকটা এরিয়াতে তো একটা করে কাজী অফিস থাকে তো কে যেন রাস্তায় একজনকে জিজ্ঞেস করল যে কাজী অফিস কোথায় বলো যে গুলশান একে আবার গুলশান একে গেলাম আমরা একটা ওই যে কী বলে স্ত্রী করে যে ধোপার দোকান না ওখানে গিয়ে জিজ্ঞেস করলো যে এখানে কোনো কাজী অফিস আছে কি না গুলশান তো সে বললো যে না আপনি গুলশান দুইয়ে যান বাজারের উপরে দোতলায় কাজী অফিস আছে ওখানে যাওয়ার পর একটা ঝামেলা হলো কাবিনের টাকা নিয়ে কাজী জিজ্ঞেস করলো যে কত টাকা কাবিন দুজনেই তো কেউ আর কেউ নাই হ্যাঁ সাক্ষী আমরা আমরা বলেছি যে আমরা পরের দিন এসে দিয়ে যাব আচ্ছা সাক্ষী উকিল উকিল টুকিল সব কিছু তো পরে আমাকে ও বললো যে তুমি বিয়ের কাবিনের টাকা কত চাও তো আমি বলছি যে পঞ্চাশ হাজার তখন কাজী বলতেছে বিয়ের কাবিন তো এত কম হয় না তো ও আমাকে বললো তাহলে তুমি কত চাও আমাকে বলছে আমি সে তাহলে এক লাখই দাও তখন কাজী বলল যে আপনাদের স্ট্যাটাস অনুযায়ী এক লাখ যায় না তো ও তখন বলতেছে তাহলে দশ লাখ দাও আমি বলি যে না কারণ কাজীরা যে প্রত্যেক লাখে দুই হাজার করে দেওয়া লাগে ওদেরকে তো আমি বলি কেন শুধু শুধু দশ লাখ টাকা কাবিন দিয়ে বিশ হাজার টাকা ওদেরকে দাও আবার বিয়ের জন্য আরও পাঁচ হাজার টু মাছ আমি যে না কোনো দরকার নাই পরে কাজী ও বলতেছে তাহলে কাজী সাহেব আপনিই বলেন কোনটা আপনার মডারেট লাইক অ্যামাউন্ট হবে তো কাজী যে তাহলে চার লাখ ইয়ে করেন তো আমি যখন কবুল পড়ি তখন মাগরিবে রাজান দিচ্ছিল তারপরে বাসায় আসলাম ও আমাকে বিয়ের পরে মনে হয় প্রায় দুইশো রজনীগন্ধা কিনে দেয় আমার রজনীগন্ধা খুব প্রিয় একটা ওর দিক থেকে কোনো আত্মীয় ছিল না না কেউ ছিল না ইভেন ওর ওরা কয়ে কয় ভাই বোন ওর মা বাবা কি আছে না আছে আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু আমি ক্রেজি ফর আই ডোন্ট নো আমি কেন ক্রেজি ছিলাম লাইক ওর ওর কথাবার্তা কিছু একটা আমাকে মানে ওর ব্যবহার আমার প্রতি ও খুব কেয়ারিং ছিল আপনারা যারা গল্পটা শুনছেন বা দেখছেন তাদের অনেকেরই আমি বারবার বলছি যে ওনাকে জাজ করতেছেন আমি জানি এই গল্প যারা দেখবেন তারা ম্যাক্সিমাম এই কাজটাই করবেন ডোন্ট জাজ হার আপনারা নিজেকে প্রশ্ন করেন এগুলো আমাদের লাইফে ঘটে কি না তাহলেই বুঝতে পারবেন ওকে তারপর ও অনেক কেয়ারিং ছিল আমাকে একটা বেবির মতো ট্রিট করত ওকে খুব অল্প সময়ের জন্য না আপনার হয় নাই তৎমধ্যে আপনি কেয়ারিং দুই সপ্তাহ নভেম্বরের 24 তারিখে নভেম্বরের 25 তারিখে দেখা হলো ডিসেম্বরের 9 তারিখে বিয়ে করলাম তার আগে মোট চারবার না পাঁচ দেখা হয়েছে ওর সাথে আমার হুম তো আপনি এর মধ্যেই আপনি কেয়ারিং এর ব্যাপারটা নিয়ে আসছেন মানে এত দ্রুত আপনি ওর প্রতি ডেভোটেড হয়ে গেলেন হ্যাঁ জানি না কেন লাইক হঠাৎ করে ওর প্রতি আমার ডিভশনটা চলে আসল তো আমার মা বাসায় ছিল এখন পর্যন্ত আপনি জানেন জোর কে কোথায় আছে কি করছে কিছু জানেনা জানিনা কিছু না তারপর আমি আমার মাকে ফোন করলাম মনে হয় না যে আপনি অনেক ভয়ঙ্কর রকমের ক্রেজি কাজ করে ফেলেছেন ওই সময়টাতে

যেতে হবে আমেরিকা দেখাতে হবে ওকে আমি মানে আমি আমি পাগল না আমি আসলে আমেরিকাতে থাকে এটা আপনি নিশ্চিত ছিলেন হ্যাঁ কারণ আমার আমার ফ্রেন্ড যে জুয়েল ও আমাকে বলছে ও আমেরিকান ওকে ব্লাইন্ডলি বিলিভ করতেন হ্যাঁ ওকে আমি ব্লাইন্ডলি বিলিভ করতাম অনেস্টলি বিয়ে করার পরে আমি মাকে ফোন করে আমার বাবা ফোনটা ধরে ধরার পরে আমার বাবা জিজ্ঞেস আমি জিজ্ঞেস করলাম মা কোথায় বলে বাইরে হাঁটতে গেছে বলে তুই কই বাসায় আসবি না তখন বাজে রাত আটটা আমি বলি বাবা আমি তো বিয়ে করে ফেলছি আমার বাবার প্রথম কোশ্চেন ছিল ছেলের বয়স কত কেন কারণ বাবা জানে আমি ক্রেজি আমেরিকা যাওয়ার জন্য আমি যে কোনো কিছু করতে পারি আর ওই যে প্রথমবার যে একটা ছেলেকে আনছিলাম বাসায় ওর বয়স যে ফিফটি ফাইভ প্লাস ছিল এর জন্য বাবার প্রথম কোশ্চেন ছিল ছেলের বয়স কত তো আমি নাম্বারটা বলছিলাম না বাবা বলে কত ফোর্টি ফাইভ আমি বলি যে না আর বেশি বাবা বলে ফোর্টি ফোর্টি সিক্স আমি বলি যে না আর বেশি বলে ফোর্টি এইট আমি হ্যাঁ ফোর্টি এইট ফিফটি আমি বলি নাই তখন ইভেন তখন আমি নিজেও জানতাম না ওর ওর এই যে ফিফটি তারপরে বাবা ফোনটা রেখে দেয় না হ্যাঁ বাবা ফোনটা রেখে দেয় তারপর আমার মা ফোন করে মা ফোন করে হাউমাউ করে কান্না যে মা ইয়ে তুই এত এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললি এত বড়টা কাজ করলি আমি তো তোর সাথে ফ্রি ছিলাম তুই তো আমাকে অ্যাটলিস্ট ফোন করে বলতে পারতি তুই কেন বললি না এদিক দিয়ে সারা রাত আমি টেনশন যে ও পরের দিন সকালবেলা আমাকে শ্বশুর মানে ওর মায়ের সাথে পরিচয় করিয়ে দিবে। আমি টেনশানে সারা রাত ঘুমাতে পারি নাই ওর মাকে ফোন করে বলে কি মা ওরা প্রত্যেক শুক্রবারে ওরা দুই ভাই ওর মায়ের কাছে ও সকালবেলা নাস্তা খেত তো আমার 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 হাজব্যান্ড ফোন করে বলছে যে মা আমার একটা বন্ধু আসবে বাসায় নাস্তা খেতে একটু নাস্তা একটু মানে বেশি করে বানিয়ে রেখো তো ওর ও সে ওইখান থেকে আসে বনানি থেকে তাকে পিক করে তারা দুই ভাই মিলে যায় মাকে দেখতে মায়ের সাথে সকালে তারা নাস্তা করে প্রত্যেকদিন শুক্রবার এটা তাদের রুটিন তারপর সারা রাত আমাদের ঘুম হয় নাই আমি ভদ্রলোককে আগে বিয়ে করেছিলেন না কখনো না কোনো দিন করেন নাই তখন পর্যন্ত আপনি জানতে যে কেন বিয়ে করেন নাই না আমি জিজ্ঞাসাও করিনি তখন পর্যন্ত আপনার করেন না ওকে তারপর তারপরে সারা রাত ঘুম নাই ভোর ছয়টা বাজে সিএনজি নিয়ে আর ওই যে আমাকে যে প্রথমে যে রজনীগন্ধা ফুল কিনে দিল ওইটা নিয়ে আমি আমার শাশুড়ির বাসায় চলে গেলাম ভোর সাতটা বাজে গিয়ে পৌঁছাইছি ও আমাকে ড্রয়িং রুমে বসিয়ে গিয়ে তখন আমার শাশুড়ি ঘুমাচ্ছিলেন শাশুড়িকে ঘুম থেকে তুলে এনে বলতেছে যে মা তোমার জন্য বউ নিয়ে আসছি আমার মনে হচ্ছে আমার শাশুড়ি ক্যামেরা থেকে পালায় যাই কজ আই এম ফিলিং ইউ এবং পুরো গল্পটা চোখের সামনে ভাসতেছে ওকে তারপর আমার শাশুড়ির রুমে আমাকে নিয়ে গেল নিয়ে তার বিছানার পাশে একটা চেয়ার ছিল ওখানে আমাকে বসালো আমার শাশুড়ির হাত পা খুশিতে কাঁপতেছিল ও খুশিতে খুশিতে আমার শাশুড়ির হাতে একটা চুরি ছিল তো সে হজ থেকে ছয়টা চুড়ি নিয়ে আসে তার ছয় ছেলের বউয়ের জন্য কিন্তু তো হজে যখন যায় সে সে ছয়টা বইয়ের জন্য ছয়টা চুরি নিয়ে আসে তো এই চুরিটা প্রথমে ওর ছোট বোনকে দিয়েছিল আমার শাশুড়ি বলেছিল যে কখনো বিয়ে করে তাহলে আমার পক্ষ আমি যদি বেঁচে না থাকি আমার পক্ষ থেকে এই চুরিটা আমার ছোট ছেলের বউকে দিও সে অনেক দূরদর্শী মহিলা ছিলেন মানে বিষয়টা এরকম দাঁড়িয়েছে যে আমার ছেলে বিয়ে করেছে এটাই সবচেয়ে খুশির খবর করেছে কি করেছে সেটা ফ্যাক না সেটা সেইটা সেটা ফ্যাক না তারপরে সে একে একে আমার সব ভাসুরদেরকে ফোন দেয় তার আইকিউ লেভেল খুব ভালো ছিল ওরা সব ভাই বোন আমেরিকা কানাডাতে স্যাটেল নাস্তা করতে বসলাম আমার শাশুড়ি না খুশিতে খেতে পারছে না সে টেবিলে বসে আল্লাহর হাতে দু হাত তুলে কি যে দোয়া আমাদের জন্য যে তার ছেলে বিয়ে করছে এটাতেই অনেক খুশি তো তারপর আমরা একসাথে নাস্তা করলাম নাস্তা করে তারপরে আমার হাজব্যান্ড বলল যে আমাদের একটু কাজ আছে মা আমাদেরকে যেতে হবে তো ও এর এর মধ্যেও আবার ছবি তুললো এখানে আমার প্রশ্ন হচ্ছে যে আপনার হাজব্যান্ডের জায়গা থেকে কোনো প্রবলেম ছিল না তাহলে আপনার হাজব্যান্ডের পক্ষ থেকে তো কেউ থাকতে পারতো আপনাদের বিয়েতে ও না একটু ইন্ট্রোভার্ট টাইপের ছিল ও না সারপ্রাইজ দিতে খুব পছন্দ করত ওকে তো আমি বাসায় আসলাম আপনি বিয়ের আগে কখনো জিজ্ঞেস করেন নি যে তোমার ফ্যামিলিতে কোনো প্রবলেম হবে কিনা আমাকে নিয়ে সে বলছে যে না আমি যখন জিজ্ঞেস করলাম বলে যে না কোনো 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 প্রবলেম হবে না এই জন্য এইটা আমার লাইফ লাইক আমার জীবন আমি সিদ্ধান্ত নিব কে কি মনে করলো না মনে করলো সেটা আমার দেখার বিষয় না ওকে তো সন্ধ্যাবেলা আমি ওনাদের বাসায় যাই বাসায় যাওয়ার পরে কিছুক্ষণ বসি বসার পরে আমি আমার বাবার বাসাতে যাই আমার হাজব্যান্ডকে নিয়ে প্রথমবার বিয়ের একদিন পরে বা মা বাবাকে ফোন করে বলি সে আসতেছে তো যাওয়ার পরে আমাদের বাসার যেই কালচার টেবিল ভর্তি খাবার দাবার তো আমার বাবা তাকে দেখার পরে তা আমার বাবার প্রথম কোশ্চেন ছিল যে দশ বছর পরে আমার মেয়ের অবস্থা কি হবে আর তোমার অবস্থা কি হবে একবার কি চিন্তা করেছ তো ও কী উত্তর দিয়েছে আমি জানি না পরে আমি শুনেছি যে আমার বাবা ওকে প্রথম এই কোশ্চেনটা করে করার পরে পরে আমি আমার জামা কাপড় সব কিছু গুছাচ্ছি আমার বাবা এসে ওর সাথে কিছুক্ষণ কথা বললো এসে দরজার সামনে বলতেছে যে ও একটা পাগল ওর সাথে তুই জীবনে কখনো সংসার করতে পারবি না এটা ছিল আমার বাবার প্রথম কথা আমার সাথে আমার বিয়ের পরে তারপর আমাকে বলতেছে আমরা কাউকে এখনও বলি নাই তুই বিয়ে করছিস এখনো সময় আছে চলে আয় তারপর আমি আমার বাবাকে বলি যে না আমার বিয়ে হয়ে গেছে আমার পক্ষে সম্ভব না ফিরে আসা এটা বলে তারপর আমার কাপড় চোপড় নিয়ে আমার মায়ের সাথে অনেকক্ষণ কান্নাকাটি করি করে আমি সারা রাস্তা লাইক কাঁদতে কাঁদতে আসি বনানীর বাসায় তো যাই হোক এইটার পর থেকে না ও আর কখনও লাইক আমাদের বাসায় মানে লাইক আমি যে যাব ওইটাও সে পছন্দ করতো না মানে ওর ওই কথাটা খুব খারাপ লেগেছে আমার বাবা ওকে যেই কথাগুলো বলছে তো দেখা গেল যে আমার আমার বিয়ের এক মাস পরে আমাদের রিসেপশান হয় রিসেপশানে ওদের ভাই বোন মোটামুটি সবাই চলে আসে কানাডা আমেরিকা থেকে খুব সুন্দর একটা আমরা ঘরোয়া পরিবেশ শুধুমাত্র আমার আমার ফ্যামিলি মেম্বার আর ওর ভাই বোনেরা বাইরের কেউ ছিল না বাইরের লোকের মধ্যে ছিল শুধুমাত্র আমার উকিল বাবা দুই মাস বনানিতে থাকার পরে সে আমেরিকাতে চলে যাবে আমরা সব কিছু বাউন্ডের থ্রুতে কী বলে লাসভেগাসে পাঠিয়ে দিব সে লাসভেগাসে বাড়ি কিনে সে আর বাংলাদেশে থাকবে না তো সব জিনিসপত্র হোমবাউন্ডের থ্রুতে আমরা পাঠিয়ে দিই লাসভেগাসে তো সে মার্চ মাসে চলে যায় বিয়ের তিন মাস পরেই তো আমি বিয়ের দুই মাস বনানিতে থাকার পর এক মাস আমি আমার শাশুড়ির সাথে থাকি তো আমার শাশুড়িকে আমার খুব ভালো লাগে এত এত সুন্দর এত ভালো মানুষ আমি মনে হয় আমার জীবনও দেখি নাই কারণ আমার তো তিক্ত অভিজ্ঞতা ছিল আমার প্রথম শাশুড়ির সাথে তো আমার শাশুড়িকে মনে হয়েছে সে আমার জীবনে আমার একটা ফেরেস্তা এরকম মনে হয়েছে ওকে তো আমি আমার শাশুড়ি খুব অসুস্থ আমি তার টেক কেয়ার করি সে আমাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে আর আমি যখন ওনার টেক কেয়ার করি তখন সে আমাকে একটা কথা সব সময় বলতো আমি যখন আমার ছেলেকে বলতাম যে বাবা তুমি কবে বিয়ে করবে তখন আমার ছেলে আমাকে উত্তর দিত এমন এক মেয়েকে বিয়ে করবে যে এই মেয়ে তোমার টেক কেয়ার করবে আর মাথার মধ্যে একটা জিনিসই কাজ করত। যে আমি তো কয়দিন পরে আমেরিকা চলে যাব। তাহলে তো আমি আমার শাশুড়ির যত্ন করতে পারবো না তো যতটুকু পারি আমার শাশুড়ির আমি সেবা যত্ন করে যাই আর ওভার দ্য ফোনে অল দ্য টাইম বলতো যে নিজের উন্নতির জন্য কিছু করো পড়াশোনা করো এইটা করো ওইটা করো আমি না শুনতাম না ভাইয়া তখন ওদের ওর কথা ছিল যে তুমি কেরিয়ার ওরিয়েন্টেড হও জীবনে কোনো কিছু করো আমেরিকা এসে তুমি পড়াশোনা করো তুমি পড়াশোনা করো আর ওর একটা কথা ছিল যে তুমি অনেক ইয়াং আমি জানি বাংলাদেশে থাকাকালীন সে আমাকে বলতো যে তুমি অনেক ইয়াং আমি জানি তুমি আমার সাথে থাকবে না সারা জীবন আমি তুমি যখন কলেজে যাবে পড়াশোনা শেষ শেষ করবে ভালো চাকরি করবে তখন আমি দেখে শুনে একটা ভালো ছেলে থেকে আমি তোমাকে বিয়ে দিয়ে দিব আমি শুধু আপনাদেরকে এতটুকু বলতে পারি যারা এতক্ষণ ধৈর্য ধরে শুনেছেন আমি সবসময় একটা কথা বলি যে জীবন নাটকের চেয়ে অনেক অনেক বেশি নাটকীয় এই স্টোরিটা কোথা থেকে বাঁক নিয়ে কোথায় গিয়ে দাঁড়িয়ে কোথায় গিয়ে থামবে আপনারা ইমাজিন করতে পারবেন না লাস্ট ব্রেথ মানে স্টোরির লাস্ট মিনিট পর্যন্ত আপনাদেরকে রিকোয়েস্ট করব শোনার জন্য ওয়াও তখন ওই মাথা মাথায় ছোট আমি বেবি লাইক সবাই প্যাম্পার করতো অনেক প্রত্যেক বছর বছর শ্বশুরবাড়ি থেকে প্রচুর গিফট পেতাম আমি ডিসেম্বরের পনেরো তারিখে আমি ফাইনালি ভিসা পাই তখন আমাদের বিয়ের দুই বছর হয়ে যায় আমি যখন ভিসা হাতে পাই আমি মনে হয় একমাত্র ব্যক্তি দুনিয়াতে যে ভিসা পাওয়ার পরের দিনই ফ্লাই করে মানে রাক্ষসের মতো অপেক্ষা করছিলেন আজকে যেটাকে বিসাপলাম ধর হ্যাঁ বিসাপলাম বৃহস্পতি বার বিকালে ও আরেকটা কথা বলতে ভুলে গেছি ও আমার আমার बर्थडे 27th অফ অক্টোবর ওটা কুরবানির কুরবানির ঈদ ছিল টানা তিন দিন আমার बर्थडे শে সেলিব্রেট করেন হুম যখন ভালো তখন খুব ভালো মানুষ আসলে সে খুব ভালো মানুষ যখন খারাপ সে যখন খারাপ মানে কথা বন্ধ ওইটাই আমার কাছে ভয়ঙ্কর খারাপ মনে হতো মানে শত কান্নাকাটি করলেও তাকে ম্যানেজ করা যেত না আমার চোখের পাড়ি তার কাছে কিচ্ছু না তখন এরকম আমি খুব ট্রাভেল লিভিং চ্যানেল দেখতাম তখন তো ওখানে লাসভেগাস দেখাতো কি যে সুন্দর লাগতো টিভিতে দেখতে লাসভেগাস তো আমি 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 একাই ফ্লাই করি তো আমার বড় ভাসুর বলে যে যেই মেয়ে কখনও এয়ারপোর্ট দেখে নাই সেই মেয়ে এখন একা একা লাসভেগাস যাবে তো লাস ভেগাসে যখন যাই আমার বের হতে একটু দেরি হয় কারণ ওখানকার প্রসেসিং তো আমি জানি না ওইখানে আমি একটা ফর্ম ফিল করতে গিয়ে অনেক সময় লাগিয়ে দেই পর আমি যখন ইমিগ্রেশনে ওরা জিজ্ঞাসাবাদ করে যে ব্যাগে কি আছে না আছে তো তখন একটা পুলিশ এসে বলে যে তুমি রাহিমা আফরোজা কিনা সে হ্যাঁ বলে তোমার হাজব্যান্ড তোমার জন্য ফোর ফোর অলমোস্ট থ্রি ফোর আওয়ার্স ওয়েট করতেছে বাইরে আমরা জাস্ট মেকশিওর করলাম যে তুমি এসে ঠিক ঠিকমতো পৌঁছেছো কি না সে একটু কনফিউজড সে তুমি তুমি ল্যান্ড করেছো কি না এটা মেকশিওর হওয়ার জন্য তো ওরা খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে ইমিগ্রেশন আমি ক্রস করে কারণ আমি তো পারমানেন্ট প্রেসিডেন্ট হিসেবে গিয়েছি ওখানে আমি ভুলে ট্যুরিস্টের ইয়ে ফর্ম ফিল করেছি ওখানে যারা পারমানেন্ট রেসিডেন্ট তাদের কোনো ফর্ম ফিল করতে হয় না জাস্ট ইমিগ্রেশন ক্রস করে আসলেই হয় তো তারপর আমি যখন বেগাস ইয়ে করি তখন সন্ধ্যাবেলা তো ওর বিশাল বড় গাড়ি ক্যাডিল্যাকের মানে খুব সুন্দর লাগছিল মনে হচ্ছে যে ফাইনালি স্বপ্নের শহরে এসে পৌঁছালাম তারপর তারপর সংসার করা শুরু করলাম আমি তিন চার মাস কোনো কাজ করি নাই কাজ করি না ওর কথা হচ্ছে যে তুমি জবের জন্য অ্যাপ্লাই করো নিজের উন্নতির জন্য যা যা করা লাগে তুমি করো ওগুলো আমি কোনো কিছুই করছিলাম না দিন মানে ঘোরা ঘোরাফেরা খাওয়া দাওয়া ঘুম এছাড়া আমার আর কোনো কাজ ছিল না আর রান্না বান্না সব কিছু ওই করতো ওর যেহেতু কোনো চাকরি করতো না ও তো সোশ্যাল সিকিউরিটি আর আমাদের ওই যে পেনশনের টাকা দিয়ে আমাদের সংসার ভালোই তিন হাজার ডলার প্রতি মাসে কিন্তু খারাপ না যখন নিজের বাড়ি থাকে বাইরে হ্যাঁ বেগাসে আমাদের ডুপ্লেক্স হাউস ছিল ও কিনে ওইটা পার্সোনালি ওর এটা প্রথম বাসা আমেরিকাতে নিজের কেনা বাসা তারপর চলছে সব কিছু ভালোই একদিন হঠাৎ করে সে আমাকে বলছে যে কোম্পানির টাকা বন্ধ হয়ে গেছে আরও এক বছর আগে কোম্পানি থেকে যে দুই দুই হাজার ডলার করে পেত আমার মাথায় না পুরো একটা মনে হয় যে আকাশ ভেঙে পড়লো যে ওইটা কী বললো এখন আমাদের সংসার কিভাবে চলবে এত খরচ এতো কিছু তো একটু রাগ করেই ও বললো তো আমি করলাম কি ওই দিন বিকালে কাজ খোঁজার জন্য বের হয়ে গেলাম তখন সামার টাইম এত গরম বিকালে হাওয়া ওখানে পরে বিভিন্ন জায়গায় অনেক জায়গায় অ্যাপ্লাই করলাম জব হয় না জব হয় না একদিন এমনও হয়েছে ভাইয়া আমি লাস ভেগাসের স্ট্রিপে পানি বিক্রি করতে গেছি সুটকেসে করে গ্রোসারি থেকে পানি নিয়ে দেখা গেছে যে ওইটা এক ডলার করে একটা একটা কেসে হয়তো তিরিশটা বোতল থাকে তিরিশটা বোতল বিক্রি করলে তিরিশ ডলার কিন্তু আমি গ্রোসারি থেকে কিনছি অনলি পাঁচ ডলারে তো নিয়ে সেই হেভি প্রায় মনে হয় দুশো বোতল পানি হবে ওইটা সুটকেসে করে নিয়ে আমি স্ট্রিপে গেছি খুব কষ্টে বাসে করে যাওয়ার পরে কেউ আমার পানি কিনে না কারণ ওখানে প্রচণ্ড গরম তো ঠান্ডা এটা কেউ জানে না ভাইয়া এটা আমি কাউকে কখনো বলি নাই তো আমি পানি বিক্রি করতে গেছি ওখানে কেউ আমার পানি কিনে নাই। কারণ আমার পানিটা ঠান্ডা ছিল না কারণ আমার কুলার ছিল না যে কুলারে যে ওরা যে ঠান্ডা পানি বিক্রি করার ওখানে বিজনেসের সামনে লেখা ছিল যে ডোনেশন ফর চার্জ সামথিং মানে আপনি এটা ডোনেট করবেন যে টাকাটা বিক্রি করে যে টাকাটা পাবেন ওইটা ডোনেট এরকম আমিও আমার সুটকেসের গায়ে লিখে নিয়ে যাই তো হার্ডলি মনে হয় চার ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে একটা পানির বোতল বিক্রি করতে পারছি তারপরে করলাম কি পাশে যারা পানি বিক্রি করতেছিল ওদেরকে বোতলগুলো দিয়ে আমি খালি সুটকেস নিয়ে বাসায় চলে যে বললাম যে আমাকে দিয়ে হবে না ও আরেকটা কথা বলতে ভুলে গেছে আমি যখন আমেরিকাতে আসি আমার শাশুড়ি আমাকে তিনশো ডলার দিয়েছিল আর আমার ভাসুর আমাকে দুশো ডলার দিয়েছিল আমার ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে সো মোট পাঁচশো ডলার নিয়ে আমি আমেরিকাতে আসি আমেরিকাতে আসার পরপরই আমার হাজব্যান্ড করলো কি ওয়াইফাই কানেকশান আর টেলিফোন কানেক কালেকশান কানেকশানের যে বিলটা সত্তর ডলার করে এভরি মান্থ সেটা সে আমাকে পে করতে বললো লাইক আমার নামে নিল আমাকে পে করতে বললো আমি যাওয়ার মনে হয় চার পাঁচ মাস পরে আমাকে রেসপন্সিবল বানানোর জন্য যে আমার তো এটা পে করতে হবে তখন আমার একটা কাজ করার আগ্রহ হবে আর ওখানে সত্যি কথা ভাইয়া যাওয়ার পর আমি না লেজি হয়ে গেছিলাম ও যদি আমাকে ওই যে ওই টাকা বন্ধ হওয়ার কথা যদি না বলতো না তাহলে আমি হয়তো কাজও খুঁজতে যেতাম না এরকম অবস্থা তো অনেক জায়গায় কাজ খুঁজলাম কাজ পেলাম না একদিন ভোর সাড়ে পাঁচটা বাজে কাজ খুঁজতে বের হয়েছি তো আমাদের বাসার পাশে একটা সেভেন ইলেভেন ছিল তো সাড়ে পাঁচটায় ওখানে গিয়ে আমি অ্যাপ্লিকেশান ফর্ম চেলাম চার পরে দিল ওইটা ওনার ছিল আমি জানতাম না তো সে বললো যে আমি তোমার ইন্টারভিউ নিব এখনই তো আমি ছয়টার মধ্যে অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ করলাম করার পরে উনি আমাকে বললো যে আমি এত বছর এখানে কাজ করি কোনো মেয়ে মানুষকে দেখি ভোর সাড়ে পাঁচটায় এসে কাজ খুঁজতেছে ইউ আর দ্য অনলি ওয়ান আর তখন কমিউনিকেশনও প্রবলেম ছিল এখন যেরকম প্রবলেম হয় না ইংলিশে কথা বলতে আমরা ইংলিশটা বুঝি আমরা যখন স্কুল কলেজে পড়াশোনা করি কিন্তু আমরা তো তখন স্পিকিংটা প্র্যাকটিস করি নাই তো আমার না তখন এমন অবস্থা ছিল যে পেটে বোমা মারলেও ইংলিশ বের হতো না কী বলতো সে বুঝতে পারছি কিন্তু ও ও তখন করতো কি আমাকে বলতো যে তুমি ইংলিশ মুভি দেখো ইংলিশ সব কিছু দেখো আর আয়নার সামনে নিজে নিজে দাঁড়িয়ে প্র্যাকটিস করো কথাবার্তাটা ইয়ে করার জন্য ঠিকঠাক করার জন্য কারণ কমিউনিকেশন স্কিলটা এখানে অনেক ইম্পর্ট্যান্ট সব কাজের ক্ষেত্রে লাগবে এখানে কমিউনিকেশন স্কিলস যদি না থাকে তুমি কিছু করতে পারবে না তো ওনা ভবিষ্যৎ কিভাবে ভালো হবে মানে কেরিয়ার কিভাবে বিল্ড আপ হবে ওই কথাগুলো না সব সময় বলতো ওগুলো আমার শুনতে ভাল লাগতো না তখন কথা কি আমেরিকাতে তো এসেই গেছি আর আমেরিকাতে আসার এক সপ্তাহ পরেই দশ বছরের গ্রিন কার্ড পাইছে আমারে কি আর আমেরিকা থেকে ভাগাবে এরকম একটা মন মানসিকতা তো আমি ওখানে তিন চার মাস কাজ করি কাজ করার পরে হঠাৎ করে আমার হাজব্যান্ড দুই হাজার সালের দশই অগাস্ট স্ট্রোক করে সাডেনলি আমি কাজ থেকে বাসায় যাই ওর সাথে কথা বলি আমরা লাঞ্চ রেডি করব এমন সময় হঠাৎ করে ও বলতেছে ওর প্রচণ্ড ঘাম দিচ্ছে আর মানে গরম লাগছে ও বলতেছে আমার শরীরটা খুব খারাপ লাগছে আমি ফ্যান ছেড়ে দিয়েছি ভাই তারপরে ওই করে ঘামাচ্ছে তারপরে বাথরুমে গেল প্রচণ্ড তার মাথা ব্যথা চিৎকার খাওয়ার তিন দিন পরে ও ফুললি কমাতে চলে যায় দুই প্রায় তিন দিন কমাতে থাকে তো তখন ডাক্তার আমাকে বলছে যে এখন সব কিছু আল্লাহর হাতে ওকে ওকে আমরা কোনো ওষুধ দিতে পারছি না ব্লাড থিনার অথবা কোনো কিছু কারণ ব্লাড থিনার দিলে দেখা যাবে যে ব্রেইনে ব্লিডিং হওয়া শুরু করবে আবার এদিক দিয়ে ব্লাড থিনার যদি না দেয় তাহলে হার্ট অ্যাটাক হওয়ার পসিবিলিটি আছে আমাদের হাতে কোনো কিছু নাই সব কিছু আল্লাহর হাতে দেখেন মিরাকেলের জন্য অপেক্ষা করেন যদি কোনো মিরাকেল ঘটে তো তখন আমি করলাম কি সারাক্ষণ ওর 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 হাত ও তখন আইসিইউতে আর আইসিউতে শুধুমাত্র ওয়াইফকে অ্যালাউ করে ওখানে ওরা তো আমি আইসিইউতে ওর হাত ধরে সারাক্ষণ বসে থাকতাম আর শুধু আল্লাহকে ডাকতাম আর আমি যখনই নামাজ পড়তাম তখনই আল্লাহকে একটা কথা বলতাম যে আল্লাহ আমি যাতে ওর সেবা যত্ন করে কবরে যেতে পারি ও যতদিনই বাঁচে আমি যাতে ওর টেক কেয়ারটা করতে পারি তারপরে ও ও আত্মীয় স্বজন সবাই যায় ওয়ান বাই ওয়ান আমাকে টেক কেয়ার করার জন্য বাট আমি টানা মনে হয় পঁচিশ দিন হসপিটালে ছিলাম ওর সাথে টানা পঁচিশ দিন হসপিটালে থেকে বাসায় আসি তখন হাতের অবস্থাও খারাপ আমার একটা জবের দরকার তখন বাঙালি এক ভদ্রলোক ওখানকার কমিউনিটি লিডার সে আমাকে তার অফিসে একটা জব দেয় পঁচিশ ঘন্টা আর লাস ভেগাসে না প্রথম লাইক ছয় মাস এক বছর ফুল টাইম জব পাওয়া অনেক টাফ ওখানে না নিউ ইয়র্কে যেরকম জব বাট ওই রকম না জব অ্যাভেলেবিলিটি খুবই কম তারপরে যাই হোক ওকে হসপিটাল থেকে আনার পরে আমি ওকে হসপিটাল থেকে আনার মনে হয় এক সপ্তাহ পরেই আমি কাজে জয়েন করি ওই বাঙালির অফিসে তো এই জিনিসটা না ও পছন্দ করতো না যে আমি বাঙালিদের সাথে কাজ করি ও বলতো যে বাংলাদেশ সাথে কাজ করলে তুমি কোনো কিছু শিখবে না তো তারপর যাই হোক ওর ব্রেন স্ট্রোক হওয়ার পরে ও বাসায় আসার পরে না মানে কেমন যেন হয়ে যায় ওর কোনো কিছু বললেই অনেক রাগ হয়ে যায় মানে ভালো কথা বললেও সে আমার মানে কেমন যেন একটা বিরক্তিকর একটা ভাব এটা ওইটা তো তারপরে একটা সময় আমাদের যখন ঝগড়া তুমুল পর্যায়ে চলে যায় তো আমরা আলাদা রুমে থাকা শুরু করি কারণ ও কেন রাগ করতো সেটা তো জানতাম না কখনোই আমি আলাদা রুমে থাকা শুরু করি আলাদা রুমে থাকা শুরু করার পরে এরকম করে প্রায় তিন থেকে ছয় মাস চলে যায় হঠাৎ করে দুই সালের এপ্রিলে সরি মে মাসের চোদ্দো তারিখে আমার শাশুড়ি মারা যায় আমার শাশুড়ি মারা যায় আমার শাশুড়ি মারা যাওয়ার পরে ওর মধ্যে আমি আরও চেঞ্জ দেখতে পাই তারপরে ও বাড়িটা বিক্রি করে দেয় হঠাৎ করে লাস ভেগাসের বাসাটা সে ভেগাসে থাকবে না তো ওইটা নিয়ে আমাদের মূলত অশান্তি ফ্যামিলিতে যে আমি এত কষ্ট করে কাজ করি বাজার করি সব কিছু করার চেষ্টা করি তো তারপর আমরা বাড়ি বিক্রি করে মোটেলে উঠি ঠিক আছে মোটেলে উঠি ওর ওর কথা ছিল যে ও লাসভেগাসের কোথায় ঘুরতে যায় নাই ওর শখ ছিল আমাকে নিয়ে লাসভেগাসের গ্র্যান্ড ক্যানিয়ান দেখা এটা দেখা ওইটা দেখা সব কিছু ঘুরবেও তো আমাকে বলে তুমি জবটা ছেড়ে দাও জবটা ছেড়ে দিয়ে আমরা একটা কাজ করি তখন আমি একটা ফুল টাইম জব পাই গ্যাস স্টেশনে ফুল টাইম ক্যাশিয়ার মোটামুটি ভালোই ইনকাম করি প্রত্যেক মাসে তিন তিন হাজার ডলার দুই হাজার ডলার এরকম ইনকাম হয় সব কিছু নিয়ে তো আমাকে বলে কাজটা ছেড়ে দাও আমরা দুই সপ্তাহ ঘুরবো ঘুরে টুরে তারপর আমরা মিশিগানে শিফট হবো তো আমি আমি ওর ওই কথাটাতে আমি রাজি হই না আমার কথা কি যে কাজ করে নেই টাকা সেভ করে নেই কারণ মিশিগানে গিয়ে কখন জব পাবো কি পাবো না পাবো তার তো কোনো নিশ্চয়তা নাই সব তো আনসার্টেন এটি সবখানে চক্রালাগার এক এক পর্যায়ে সে আমাকে বলতেছে তুমি যদি আমার সাথে মিশিগান যেতে চাও তোমার আজকে আজকে রাতে জব ছাড়তে হবে আমি বলছি যে না আমি জব ছাড়বো না তুমি একটা কাজ করো অ্যাড্রেস লিখে দিয়ে যেও আমাকে আমি পরে গিয়ে তোমার সাথে জয়েন করব। পর আমি কাজে চলে গেলাম এই কথা বলে ভাই আমি এসে দেখি যে সে নাই মোটেলে সে চলে গেছে আমাকে ছেড়ে তারপরে যাই হোক সে যখন আমাকে ছেড়ে চলে যায় আমি ওকে ফাইন্ড আউটও করি ওকে অনেক বুঝাই অনেক ইয়ে করি কিন্তু ওই যে ও অনেক অভিমানী ওর অভিমানের কারণগুলো রাগের কারণগুলো আমি বুঝতাম না তখন তখন বোঝার বয়সও হয়তো রকম ছিল বাট মেন্টালিটি আইডন্য তখন আমার কি কি হয়েছে তখন আমার বাইশ বছর বয়স তো ওকে আমি অনেক বুঝালাম তো ও বুঝলো না পরে আমি দেখলাম যে না এখানে আসলে হবে না ওর সাথে আর মনে হয় কন্টিনিউ করা হবে না আমার তো এটা চিন্তা করে আমি ওকে যেই হোটেলে ফাইন্ড আউট করলাম ওই হোটেলে ছেড়েই আমি চলে আসলাম চলে এসে আমি বললাম যে এইখানে আসলে ওর মেমোরি নিয়ে না আমি থাকতে পারবো না আমার পক্ষে থাকা সম্ভব না তো তখন ওর একটা বন্ধুর বউ ছিল নিউ থাকে ওই যে মাঝে মাঝে যে ও জ্বালা যন্ত্রণা করতো আমি ও ওনার সাথে আমি গিয়ে করতাম মানে ওর অভিমান এত রাগ যে কোনো কারণে তো আমি ওই আপাকে বলতাম সময় ওর ফ্রেন্ডের ওয়াইফ ওর ফ্রেন্ড মারা গেছে তো আমি আপাকে বলতাম যে আপা আমি কী করবো আমার কিছু ভালো লাগে তো সে আমার বলতো যে তুই নিউ ইয়র্কে চলে আয় নিউ ইয়র্কে অনেক অপরচুনিটি কিছু না কিছু তুই অনেক ভালো করতে পারবি নিউ ইয়র্কে তো ও যখন আমাকে ছেড়ে চলে গেল তো আমি করলাম কি আমি নিউ ইয়র্কে মুভ হয়ে গেলাম দুই দিন পরেই নিউ ইয়র্কে মুভ হয়ে গেলাম স্ট্রাগলের লাইফ শুরু হলো আর এতদিন তো ছিলাম নিজেদের বাসায় ছোটোবেলা থেকে শ্বশুরবাড়ি পর্যন্ত নিজেদের বাসায় নিজেদের সব কিছু একটা কর্তৃত্বের একটা ভাব ছিল রাইট যখন মানুষের বাসায় থাকতে গেলাম ভাইয়া এই তো এখন মানে বাস্তবতায় পাড়া দিলাম তো নিউ ইয়র্কে এসে অনেক কষ্ট করি সত্যি কথা কি বলে এটা আমি প্রথমে ডাঙ্গি ডোনাটে জব করতাম ডাঙ্গি ডোনাটের জবটা ছেড়ে দিই ওইটা অনেক কষ্টের ছিল রাতের বেলা তারপরে ডালি গ্রোসারিতে কাজ করি আমি ভোর মোস্টলি ভোর পাঁচটায় উঠতাম চারটায় উঠতাম চারটায় উঠে রেডি টেডি হয়ে পাঁচটায় বের হয়ে যেতাম ভোর ছয়টা থেকে কাজ ছয়টা থেকে তিনটা পর্যন্ত কাজ করতাম তিনটা পর্যন্ত কাজ করে আবার ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত নার্সিংয়ের নার্সিংয়ের ক্লাস করতাম তার মধ্যে আমার তার সাথে কোনো যোগাযোগ নাই তো হঠাৎ করে দুই সালে সে আমাকে ফোন করে প্রায় আড়াই বছরের গ্যাপে বছর কোনো ছিল না কোনো কমিউনিকেশন ছিল না আমি ফোন করি আমার ইয়ের জন্য সার্টিফিকেটের জন্য তো আমি বললাম যে আমার সার্টিফিকেটগুলো দাও কারণ আমি তো সব কিছু মুভ মুভ করে ফেলছি মিশিগানের বাসায় তো সার্টিফিকেটগুলো লাগবে আমি পড়াশোনা কন্টিনিউ করতে চাই তো ও আমাকে বলল যে সার্টিফিকেটগুলো আর বেসমেন্টে পানি ঢুকেছিল আর ওখানে অনেকগুলো জিনিসপত্র নষ্ট হয়ে যায় আমারও অনেক কাগজপত্র নষ্ট হয়ে গেছে তো এইভাবে কথা বলা শুরু তারপরে জিজ্ঞেস করলো যে তুমি কিভাবে এইখানে কি করো জব করতেছি পড়াশোনা সবকিছু মিলিয়ে রকম চলছে তারপর আমি ওকে অফার দিলাম যে দেখো এমন করে সম্পর্ক রেখে কি লাভ আমাকে ডিভোর্স দিয়ে দাও তুমি দুই সালে আমি বলি জানুয়ারি মাসে আর ওরও অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছিলো আমরা যেহেতু ম্যারিড কাপল আমেরিকাতে সিস্টেম হচ্ছে যে ম্যারিড কাপল হলে আপনার যদি কোনো ইনকাম না থাকে আপনার ওয়াইফের যে ইনকামটা হয় সেইটাতে আপনার বেনিফিটসগুলোতে অ্যাফেক্ট করে লাইক ওখানে আপনার যদি টাকা আপনার যদি লো ইনকামের মানুষ হন আপনি হেলথ ইন্স্যুরেন্সটা আপনার জন্য ফ্রি তো দেখা গেছে হ্যাঁ আর ও তো শারীরিকভাবে অনেক অসুস্থ তো দেখা যেত যে ওর ট্রিটমেন্টের জন্য অনেক টাকা ওর পকেট থেকে পে করা লাগতো আর আমেরিকাতে ট্রিটমেন্ট অনেক 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 এক্সপেন্সিভ হ্যাঁ তো আমি বললাম যে এইভাবে রিলেশন রেখে কী লাভ আমরা একটা কাজ করি আমরা আলাদা হয়ে যাই তো দুই হাজার সতেরো সালে আমরা আলাদা হয়ে যাই ডিভোর্স হয়ে যায় আমাদের মিউচুয়ালি হ্যাঁ মিউচুয়ালি ডিভোর্স দেই আমি কোনো কিছু ক্লেম করি নাই একদম জিরো জিরো ডলারের ডিভোর্স যেটা বলে ওইটা আমি আমি করি করার পরে আই ডোন্ট নো ভাইয়া আমি কেন যেন ও আমাকে কল করা শুরু করলো আমিও কথা বলা শুরু করলাম কারণ নিউ ইয়র্কে তো ওই রকম লাইক আর হাজব্যান্ডের প্রতি না একটা মায়া হয়ে যায় মেয়েদের আমরা যতই ডিভোর্সের পরে কল করা শুরু করলাম হ্যাঁ ডিভোর্সের পরে আমরা ভালো ফ্রেন্ড হলাম আগে যেরকম ফ্রেন্ড ছিলাম বিগিনিংয়ে ওই রকম কথাবার্তা আমরা দুজন দুজনের সাথে সব কিছু শেয়ার করি ও কি করে না করে সব কিছু আমাকে বলে তো দুই সালে আমি ওর সাথে মে মাসে ও আমাকে বলে যে তুমি তো আমার সব ইয়েতে সব বাসাতে গিয়েছো মিশিগানের বাসাটা এসে দেখে যাও আমি কেমন করে সাজিয়েছি তাহলে ঠিক আছে আমি আসবো তো মে মাসে গেলাম দুই সালে আর আমি ওর কাছে না মাফ চাই অনেক যে দেখো আমি অনেক ভুল করছি তুমি আমাকে জীবনে উন্নতি করার জন্য যেই যেই কথাগুলো বলছো আমি তখন শুনি নাই আজকে আমি যদি ওই কথাগুলো যদি শুনতাম এতদিনে হয়তো আমার কেরিয়ার স্ট্যাবলিশড হয়ে যেত আমি হয়তো দুই হাজার সালে যাই দুই হাজার সালে পাঁচ বছরের মধ্যে আমার হয়তো মাস্টার্সও কমপ্লিট হয়ে যেত আমি যদি ফ্রম দ্য বিগিনিং থেকে সিরিয়াস থাকতাম আমি তোমার সাথে অনেক অন্যায় অন্যায় করছি তো ও বললো যে বাদ দাও এইগুলো নিয়ে কথা বলার দরকার নাই তারপরে ও দুই হাজার সতেরোতে ওর তো একটু ফিজিক্যাল প্রবলেমও ছিল সব কাজ করতে পারতো না তো ওর ওর বাগান করার খুব শখ ছিল বাগানের জন্য যা যা করা লাগে আমি সব কিছু করে দিয়ে আমি চলে আসছি ওই যে বিস্টিজ লাগিয়ে দিয়ে বেড টেড সব রেডি রেডি করে আমি চলে আসছি তো যখন ফল হওয়া শুরু করলো ও আমাকে ফোন দিয়ে বলল যে এত এত কষ্ট করে বাগান করে গেছো ফল খাবা না ফল সব আনছে হ্যাঁ তো আমি আবার করলাম কি দুই হাজার সতেরো সালের নভেম্বরে গেলাম তো গিয়ে দেখি যে খুব সুন্দর বাগান হয়েছে এটা ওইটা ওখানে গেলে না ও আমাকে কাজ করতে দিত না ভাইয়া তোমার কোনো কিছু করা লাগবে না তুমি তো নিউ ইয়র্কে অনেক কষ্ট করো অনেক কিছু করো তো তুমি একটা কাজ করো তুমি কি বলা এটাকে তুমি এইটা তোমার ভেকেশান হাউস তুমি এখানে সে ভেকেশান করবা কোনো কিছু করবা না ও রাতের বেলা ঘুমাতে পারতো না ইনসোমেনিয়া প্রবলেম ছিল ওর ও দিনের বেলা ঘুমাতো তো দেখা যেত যে দিনের বেলা উঠে আমি সব কিছু করতাম আর ও না খুব প্রশংসা করতে জানতো যেটা হয়তো আমি কখনো করি নাই ওর ও আমার জন্য যে ভালো ভালো কাজগুলো করছে ওগুলোর প্রশংসা আমি কখনো করি নাই বাট আমি ছোট কিছু করলেই সে খুব প্রশংসা করতো মানে প্রশংসা করতে করতে আমাকে ফুলিয়ে দিত এরকম অবস্থা তো যাই হোক দুই সালে আমাদের ফ্রেন্ডশিপ চলতেছে কথাবার্তা বলতেছি তারপরে আমি দুই হাজার সালেও আমি খুব ব্যস্ত হয়ে যাই কারণ তখন আমি পড়াশোনায় ঢুকি অ্যাসোসিয়েট করার জন্য তো অ্যাসোসিয়েট করার আগে আমাদের রিমেডিয়াল করা লাগে রিমেডিয়ালে দেখা যায় যে টানা চার মাস সকাল নয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত আমার ক্লাস থাকে আবার দুপুর চারটা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত আমি কাজ করি বাসায় আসতে আসতে রাত একটা দুইটা তো টু থাউজেন্ড এইটিন আর নাইনটিনের লাইফটা অনেক হ্যাকটিক যায় আমার জন্য তারপরে তো হঠাৎ করে ভাইয়া এই যে টু থাউজেন্ড টোয়েন্টিতে প্যান্ডেমিক শুরু হয়ে যায় আমি জানুয়ারির তিন তারিখে চলে আসি সে আমার উপরে প্রচণ্ড রাগ হয় রাগ হয় এই জন্য যে সে এক্সপেক্ট করছিল যে আমি তার সাথে হয়তো এক মাসের সময় নিয়ে আমি থাকবো তো না আমার কিছু কাজ পড়ে যায় নিউ ইয়র্কে কারণ অনেক দায়িত্ব থাকে ইয়েতে পরে আমি নিউ ইয়র্কে চলে আসি আর আমি ওকে বলি যে দেখো আমি আবার আসব তুমি টেনশন করো না তো সে আমাকে তখন বললো যে এইটাই তোমার সাথে আমার লাস্ট দেখা তোমার সাথে আমার আর দেখা হবে না তো আমি বললাম যে না তোমার সাথে আমার দেখা হবে তুমি টেনশন করো না তারপর তো আমি জানুয়ারিতে চলে আসি কথাবার্তা হয় প্যান্ডামিক শুরু হয় তো ওনার ভিডিও কলে বেশি কথা বলতো না হঠাৎ করে প্যান্ডামিকের সময় খালি ভিডিও কলে বলতো যে তুমি ভিডিওতে আসো আমি তোমাকে দেখব আর খালি বলতো যে আমি আর বেশি দিন বাঁচবো না তোমার সাথে আর আমার দেখাও হবে না তা আমি না এটা মানে আমি ওকে ও যখনই ফোন করতো প্যান্ডামিকের পরে মানে প্যান্ডামিকের সময় তখন বলতো যে আমাকে রামনি বলে ডাকতো যে রামনি তোমার সাথে আমার আর দেখা হবে না ফিজিক্যালি আমি বলি যে না তুমি কি বলো তোমার সাথে আমার দেখা হবে তারপরে ও অনেক রিকোয়েস্ট করতো তুমি একটু আসো তুমি একটু আসো আমি তোমাকে দেখবো তোমাকে দেখতে খুব মন চাচ্ছে তো আমি না প্যান্ডেমিকের জন্য যাই নাই কারণ নিউ ইয়র্কের অবস্থা তো তখন খুব খারাপ ছিল তখন বাংলাদেশ ও তখন আমেরিকাতে মিশিকানে তো ও কথাবার্তা বলি আর যখনই ওরে আমি ফোন করি না ওরা একই কথা যে আমি মরে যাবো আমার না এমন জীবন আর ভাল লাগে না আমি না এই জীবন আমি টায়ার্ড হয়ে গেছি আমি কারো উপরে ডিপেন্ড হয়ে মরতে যাই মানে ডিপেন্ডেবল হয়ে আমি মরতে চাই না আমি কি বল আমি হঠাৎ করে মানে মরতে চাই মারা যাওয়া টেক কেয়ার করতে কেউ সময় কেউ কেউ তো না নিজে 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 করতো সব কিছু আর ওকে আমি বলছি ও অনেকবার হসপিটালে গেছে টু টু থাউজেন্ড নাইনটিনেও টোয়েন্টি টোয়েন্টিতেও তো আপনাদের মধ্যে এত ভালো বন্ডেজ তাহলে আপনি কেন ওর ওর পাশে ছিলেন না ওই সময়টাতে ওই যে ওর রাগ নিতে পারতেন না মানে না রাগটা আমি ঝামেলা তৈরি হতো ঝামেলা রাগটার কারণেই শুধুমাত্র আমি ওর রাগটাকে না আর অভিমানটাকে অনেক ভয় পেতাম রাতের বেলা ডিনার করার পরে আমি ফেসবুক স্ক্রল করছিলাম তো হঠাৎ করে আমার একটা ফোন আসে যে মিশিগান লেখা ওকে তো আমাকে বলছিল যে আমি হসপিটালের ইমার্জেন্সি কন্ট্যাক্টে তোমার নাম দিয়ে রাখছি তো আমি মনে করছি যে হয়তো ওর ও আইসিউতে হয়তো আমাকে ওইখান থেকে ফোন দিয়েছে মিশি তো আমি না ফোনটা ধরছি ধরার পরে my name is rashima. Uh, do you know mr. Haq? i say yes, and then she asked me, uh, uh, like, what's the re relationship between you and him? and then, i mean, i okay, he's my ex-husband. the uh, said, honey, i have bad news for you. Then what? he passed away yesterday, saturday evening, at 6 o'clock. ভাইয়া বিশ্বাস করবেন না আমার মাথায় না আকাশটা একদম ভেঙে পড়ছে মনে হয় যে যে মানুষটার সাথে আমি কথা বললাম শনিবারের সুস্থ মানুষ সে কীভাবে শনিবার বিকাল ছয়টায় চলে যায় তারপর আমি ওকে জিজ্ঞেস করলাম যে ও কীভাবে মারা গেল পরে বললো যে ফ্রন্টার্ডে তো ওই ফলের সময় অনেক পাতা পড়ে শীতাসার আগে ওইটা ক্লিন করতে গিয়ে ওখানেই সামনেই মরে পড়েছিল তারপর ওরা নাইন ওয়ান ওয়ানে কল করে কল করার পরে ওকে নিয়ে যায় ওখানে অন দ্য স্পটে ওকে ডেড ডিক্লেয়ার করে তারপরে আমি করলাম কি সাথে সাথে ওর ভাই বোনদেরকে ম্যাসেঞ্জারে নক করলাম কেউ আমার ফোন ধরে না ওর ওর যে ইমিডিয়েট বড় ভাই এখানে থাকে ওই ভাইয়া ভাইয়া ফোন ধরছে আমি ভাইয়া বললাম ভাইয়া তো নাই বলে কি বলো আমি বলি যে হ্যাঁ বলে কীভাবে কী হয়েছে আমি বলি ভাই আমি ডিটেলস এখন বলতে পারবো না আমি রাখি তারপরে ওর ভাবি আমার ফোন ফোনপে কল দিল নিউ যে থাকে সে ফোন দিয়ে বলতেছে যে এরকম তো কল আসছে আমি তো মনে করছি জাং আমি জাং মনে করে কথা বলি নাই আমি রেখে দিছি তারপরে যাই হোক ওরা ওর ভাই বোনরা ওর 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 একটা ভাইয়ের বউ চায় নাই যে আমি ওর ফিউনারেলে যাই তো আমি তাকে বলছি যে ভাবি আপনারা যদি যান মিশিগানে আমাকে একটু নিয়ে যায়ন সাথে করে কারণ আমার তো মাথা কাজ করতেছে না কি বলে আমি ওকে শেষ দেখা দেখতে চাই তো অনেকবার আমাকে যেতে বলছিলো আমি তো প্যান্ডামিকের জন্য ভয়ে যাই নাই কারণ আমি যদি করোনা ভাইরাস নিয়ে যাই ও তো ও ওর ওর কাছে ও তো এমনিতেই অসুস্থ মানুষ ও হার্টের পেশেন্ট স্ট্রোকের পেশেন্ট ওর ওর খারাপের জন্য আমি যাই নাই তো আপনাকে আমার আপনারা আমাকে কাইন্ডলি নিয়ে যান পরে ভাবি বলো যে ঠিক আছে আমি জানাবো পরে দেখি যে রাত সাড়ে বারোটা বেজে গেছে জানায় না ভাইয়া আমার তো টিকিট কাটতে হবে পরে আমি ওর নেইবারকে কল দিলাম তো আমি ওরে বললাম যে আমি যদি আসি তুমি কি আমাকে নিয়ে যেতে পারবা ওকে ওকে শেষবারের মতো দেখাতে বলে যে হ্যাঁ পারবো সমস্যা নাই পরে আমি করলাম কি নভেম্বরের নয় তারিখ সোমবার ভোর ভোর ছয়টার ফ্লাইটে আমি চলে গেলাম তারপরে সোমবারে আর মর্গে আমাদেরকে ওর চেহারা দেখালো না জাস্ট ছবি দেখালো প্যান্ডামিকের জন্য ওরা মর্গে কাউকে ঢুকতে দেয় না তারপরে মানডেতে আমি ওর বাসায় আসলাম দুপুরবেলা বাসায় এসে দোতলায় উঠলাম উঠে ওর বিছানাতে গিয়ে কিছুক্ষণ আমি পাঁচ মিনিট ওর বিছানাটা ওর গায়ের স্মেলটা আমি নেওয়ার চেষ্টা করছিলাম ওই বিছানা থেকে তো হঠাৎ করে না কেন জানি ভাই আমি ওর বেডসাইড ড্রয়ারের টেবিলটা আমি খুলি খোলার পরে ওখানে লেখা রাহিমা আফরোজা আমার ফোন নাম্বার আমার বাসার অ্যাড্রেস নিউ ইয়র্কের তারপরে না আমি ওই খামটা পাই এনভেলপটা ওখানে দেখি যে একটা লকারের চাবি আর মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট যেটা দিয়ে কিনা আমি সারা জীবন যদি এটাকে প্রপার ইউটিলাইজ করি মোটামুটি ভালোভাবে আমি চলতে পারবো তো ওই জিনিসটা আমি দেখি ওই জিনিসটা দেখার না ওগুলো ফিক্সড ডিপোজিটের নমিনি ছিলাম আমি ও ফিক্সড ডিপোজিটের কাগজগুলো আপনি পেলে এটা আপনি বেয়রা মানে কখনোই জানেন নাই আমাকে কখনো বলে নাই এর জন্য বারবার বলতো যে তুমি আসো মিশি গানে আমি এখন রিয়লাইজ করতেছি তারপরে ফিক্সড ডিপোজিটের কাগজগুলো পাই প্রথমে আমি একটা নমিনাল অ্যামাউন্ট মনে করছিলাম আমি তো আমার মাথা ঠিক ছিল না আমার দুইটা ভাসুর গেছিল মিশি গানে ওনার ওনারাই নিউ ইয়র্ক থেকে সব কিছু অ্যারেঞ্জ করছে ওকে দাফন করার জন্য আর ওখানে তো দাফন করতে গেলে একটা হিউজ অ্যামাউন্ট লাগে ভাইয়া নাইন থাউজেন্ড ডলারের মতো লাগে তো ওর ভাইরাই এটা ইয়ে করে আমি বলছিলাম যে আমি কন্ট্রিবিউট করতে চাই ভাইয়ারা বলে যে না আমাদের ইয়ে নিয়ত ছিল যে ওর কিছু হয়ে গেলে আমি পে করব এটা আমি পে করব তোমার কোনো কিছু করার দরকার নেই পরে আমি তো একটা নমিনাল অ্যামাউন্ট প্রথমে মনে করছিলাম সোমবারে সোমবারে বিকালবেলা তো ওকে মঙ্গলবারে দুপুরবেলা আমরা দাফন করে আসলাম বিকালবেলা বাসায় আসার পরে মঙ্গলবারে তো আমরা সবাই টায়ার্ড মেন্টালি ফিজিক্যালি আর ওই ওই বাসায় যাওয়ার পরে ভাই আমি পানি আর ইয়ে জুস ছাড়া আমি আমার গলা দিয়ে আমি কোনো সলিড ফুড নামাতে পারি নাই মানে মনে হয়েছে যে এখানে যা কিছুই আমি খেয়েছি এই বাসায় আমি ওর সাথে খেয়েছি আমি তো একা কখনও কোনো কিছু খাই নাই আমি চার দিন ছিলাম ও মারা যাওয়ার পরে ওখানে তো মঙ্গলবার ওকে যখন দাফন করতে যাই ওকে যখন দেখি ফিউনারেল হোমে তখন আমি বলি যে আমি তো তোমাকে দেখতে আসছি এবার তুমি চোখ দুটা খুলো আমি তুমি একটু দেখো না রিলেশনশিপ একটু বেঁচে থাকতে পারবে আজকের এই গল্পটা থেকে শুধু এতটুকুই বলার আছে আমরা আসলে কেয়ার করি না মিসিং জিনিসটাই আমাদেরকে রিয়েলাইজ করা যায় আমরা আসলে কতটুকু লাভ করি কোনো একটা মানুষ ইটস এ ভেরি ভেরি ইন্টারেস্টিং স্টোরি অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ দ্যাট ওনার ওনাকে যেই জিনিসটা ওনার কাছ থেকে সবই আমার শোনা গল্প আই ডেন্ট কোয়ারি দিস বিকজ দিস ইজ দ্য ভেরি গ্রেট লিমিটেশন অফ দিস কাইন্ড অফ স্টোরি ওনাকে যে বিষয়গুলো উনি প্রপার্টিগুলো নমিনি করে গেছে ওটা ওনার কাছ থেকে শোনেন যে এটা কী অর্থ হ্যাঁ তারপরে তারপরে আমি তো নমিনাল মনে করি ওইটা নমিনাল একটা অ্যামাউন্ট মনে করছি যাই হোক সে যখন এইটা আমি তার ভাইয়ের কাছে গেলাম ডাক্তার ভাইয়ের কাছে গিয়ে আমি বললাম যে ভাইয়া যে ও তো এটা দিয়ে গেছে আমাকে নব্বই লাখ তো আমি এইটা ইয়ে করব না আমি এটা নিতে পারবো না এইটা দিয়েও আমাকে গিলটি করে গেছে আমি ওর জন্য একটা মসজিদ করে দিব আমি এইটাকে হাত দিতে পারবো না কারণ ওর জন্য আমি কখনো কোনো কিছু করি নাই তারপরে ভাইয়া বুধবার সকালবেলা ভাইয়া আমাকে বললো যে তুমি সব কাগজগুলো আনো এনে এনে দেখে যে আমাকে বলে যে রোজা এখানে তো নব্বই লাখ না এখানে তো এক কোটি সত্তর লাখ তো আমি বলি ভাইয়া বিশ্বাস করেন আমি এগুলোর কিচ্ছু জানি না আরো এগুলো করে আমার আরো গিলটি করে দিয়ে গেছে কারণ ওর জন্য আমি কিচ্ছু করতে পারি নাই আরে এই অপরাধ বোধ আমার সারাটা জীবন কাজ করবে মারা যাওয়ার আগে সাতাইশে অক্টোবর সব সময় আমার জন্মদিনে গিফট পাঠায় তো টু থাউজেন্ড নাইনটিনে ও ষোলোশো ডলার দিয়ে একটা কোর্ট কিনে আমার জন্য পাঠায় আমার জীবনের সবচেয়ে দামি গিফট ছিল ওইটা তারপরে টোয়েন্টি টোয়েন্টিতে যখন আমার জন্মদিন হয় সাতাশ তারিখ আমি ফোন করে বলি আজকে আমার জন্মদিন বলে কি জানি কিচ্ছু মনে থাকে না সরি আমি তোমার জন্মদিন ভুলে গেছি সকালে কথা বললাম রাত্রে ফোন করেছে আমাকে ফোন করে বলে রামণী তুমি আমার কাছে কোনো টাকা ধার পাও ওর মাঝে মাঝে যখন ওর একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ছিল সেভেন্টিন এইটিন তখন ওর ফ্ল্যাটটা বিক্রি হয় নাই তো আমি ওকে বলেছি যখন তোমার টাকার দরকার হবে আমাকে বলবে আমি তোমাকে হেল্প করব তো যখন যা লাগতো আমি দিতাম কিন্তু কখনও জিজ্ঞেস করতাম না যে তুমি কবে ব্যাক করবে কি না কি আমার মধ্যে একটা জিনিসই কাজ করতো অলওয়েজ যে ওর জন্য আজকে আমি আমেরিকাতে ওর জন্য আমি ইনকাম করতে পারতেছি ওর জন্য আমি আমার কেরিয়ার বিল্ড করতে পারতেছি ও যদি আমাকে না আনতো তাহলে এগুলো কোনো কিছুই আমার দ্বারা করা সম্ভব হতো না আমি আমার ফ্যামিলিকে কম বেশি হেল্প করতে পারতেছি আমার চারপাশের মানুষজনদেরকে হেল্প করতে পারতেছি তো আমি না সারা জীবন ওর কাছে কৃতজ্ঞ ভাইয়া সত্যি কথা তো আমি ওর কাছে সবসময় ক্ষমা চাইতাম তুমি আমাকে ক্ষমা করে দিও তো আমাকে বলে আমি তোমাকে অনেক আগে ক্ষমা করে দিছি তুমি আমাকে ক্ষমা করে দিও তো সাতাশ তারিখে ফোন করে বলে তুমি আমার কাছে কোনো টাকা পাও কি না আমি বলি যে না তুমি যা টাকা নিয়েছো সব আমাকে ফেরত দিয়ে দিছো বলে ইদানিং আমার কিচ্ছু মনে থাকে না তারপরে আমার ভাসুর আমাকে বলল যে ওখানে এক কোটি সত্তর লাখ আর তোমার ইন্টারেস্ট ও আরও আরও তেরো চোদ্দ লাখ টাকা তারপরে এই যে ভাই আমি আজকে সকালে ফাইন্ড আউট করতে পারছি ওর ভাই যেটা এখানে থাকে সেন্ট্রাল রোডে উনি খুব ভালো মানুষ এই আমাকে বলতেছিল যে ওর একটা প্রায়োরিটি অ্যাকাউন্ট আছে ব্যাঙ্কে ওইটাতে মেম্বার হতে গেলে অ্যাটলিস্ট বিশ লাখ টাকা জমা দেওয়া লাগে প্রায়োরিটি মেম্বারশিপের জন্য তো তুমি জানো কি না ওর ভাই আমাকে বলো যে ওর প্রায়োরিটি অ্যাকাউন্ট আছে আসছে আমি বললাম আজকে সকালে ওই যে ডিপোজিট স্লিপ ইয়ে করতে গিয়ে দেখি ওই প্রায়োরিটি অ্যাকাউন্টে আরও তিরিশ লাখ দুই কোটির ওপরে সবকিছু নমিনি আপনি হ্যাঁ ওর এবি ব্যাংকের নমিনি আপনাদের ডিভোর্স হয়েছিল কত সালে টু থাউজেন্ড ডিভোর্স হওয়ার পরে উনি চাইলে নমিনিগুলো চেঞ্জ করে ফেলতে পারত না ও নমিনি করেছে আমাকে টু টু নভেম্বরে ও ও ওয়াও এটা কোনো রিলেশনশিপ লাগে না বা কি হয় না কিছু লাগে না ওখানে না সে আমাকে হাউস ওয়াইফ দিয়েছে আচ্ছা আর সে না এক্স ওয়াইফ কথাটা কখন উচ্চারণ করে নাই আমি এটা কিভাবে বুঝেছি একদিন আমরা বাইরে রেস্টুরেন্টে খেতে গেলাম তো টেবিল অনেক কম ছিল তো আমরা একটা টেবিল শেয়ার করলাম তো একটা লোক জিজ্ঞেস করলো ও তোমার কি হয় বলে যে আমার ওয়াইফ হয় তার এক মিনিট পর আমাকে জিজ্ঞেস করলো আমাকে বললো রামনি তুমি কি রাগ করছো আমি আপনাদের রিলেশনশিপটা এরকম হলো কেন আপনি কেন এই আপনি কখনো জিজ্ঞেস আপনি তো পিছড যারা দেখবেন সবাই বুঝবে ডেফিনেটলি আপনি গিলটি ফিল করেন কিন্তু আপনার এই সিচুয়েশন হওয়ার পেছনে যথেষ্ট কারণ ছিল কিন্তু আপনার এই গল্প শুনে একটা শিক্ষা আমার নিশ্চয়ই এসে সেটা আমি শেয়ার করবো আমার দর্শকদের সঙ্গে কিন্তু এই জীবনটা তো এরকম হওয়ার কথা ছিল না এরকম কেন হলো আপনার কী মনে হয় না ও আমাকে না জিজ্ঞেস করতো যে তুমি কেন সংসার শুরু করো না তোমার তো জীবন পড়ে আছে আমার তো জীবন শেষ তুমি কেন শুরু করো না তো আমি ওকে বলতাম যে নেরা বেলতলায় একবার যায় আমি তো দুইবার গেছি আমার তো শিক্ষা হয়ে গেছে আমার আর ইচ্ছে নেই আমার মনে হয় কি যে সংসার করতে গেলে আবার আগে যে প্রবলেমগুলো সাফার করছি আবার যদি ওই রকম কিছু হয় এখন একটা ভয় কাজ করে এখন আর কাউকে বিশ্বাস করতে পারি না প্রথম কথা এই এই অর্থ আপনি এখন যে জীবনে আছেন বা আপনি যা করছেন তাতে হয়তো অর্থের প্রয়োজন হবে না আপনার লাইফ সেটেল করার জন্য কারণ আপনি নিজে ইনকাম করতে পারেন ওনার ফ্যামিলির দিক থেকে কি কোনো ধরনের কোনো চাপ আছে এই অর্থ নিয়ে না না ওদের একটাই কথা ওরা খুব ভালো মানুষ এটা আমি বলবো তারা আমার সাথে কোনো খারাপ কোনো কিছু করে নাই আমার শ্বশুরবাড়ির লোকজন কখনোই না আমার ভাসুর আমাকে বলছে যে এটা শেষ ইচ্ছা ছিল আমরা ওর শেষ ইচ্ছার রেসপেক্ট করব ওদের কারো কোনো সে নাই এটা বিউটিফুল স্টোরি ফার্স্ট অফ অল আপনি আপনার এডিওলজি আপনার এথিক্সের জায়গাটা থেকে আপনি যে কোনোভাবেই এই গল্পটাকে মূল্যায়ন করতে পারেন বাট আমি প্রথমে যে কথাটা বলেছি সেটা হচ্ছে ডু নট জাজ দ্য গেস্ট যিনি এখানে আসেন তাকে জাজ করবেন না আপনি আপনার এই জায়গাটা থেকে কী নিলেন সেটাই হচ্ছে বড় কথা আমরা আমাদের গল্পটার বিন্যাস এমনভাবে করেছি যাতে করে কাউকে এখানে হেও না করা হয় সবাই খুব রেসপেক্টের জায়গাটায় থাকেন আমি একটা জিনিস বলতে পারি সেটা হচ্ছে যে ওনাদের ভেতরের যে আন্ডারস্ট্যান্ডিংটা যেটা সবচেয়ে ভালোভাবে গ্রো করেছে সেটা হলো ডিস্ট্যান্স তৈরি হওয়ার পরে এবং ওই একটা কথা আছে না যে আপনি আসলে যাকে ছাড়ছেন তাকে আসলে ছাড়া আসলেই ছাড়া উচিত কিনা এটা অভিমানের পর্যায়ে বা রাগের পর্যায়ে গিয়ে ছাড়া ছাড়া কিনা বা ছাড়লে আসলে স্টে করতে পারবেন কিনা বা ছাড়ার পরেও ওই মানুষটা আপনাকে আসলে চায় কি না অত্যাবশ্যকীয় মানুষ কিনা সেটা একটু ভেবে চিনতেই তারপরেই ছাড়া উচিত তো সেই জায়গাটা থেকে উনি যেটা বলেছেন খুব সুন্দর করেই বলেছেন যে আমার বয়সটা অনেক অল্প ছিল আমি বুঝতে পারিনি কিন্তু উনি যেভাবে ম্যাচুয়ারলি অনেক জিনিসগুলো ডিল করেছেন এই ভদ্রলোক ওনার হাজব্যান্ড এক্স হাজব্যান্ড এবং দেখেন নিঃসন্দেহে উনি খুব ভালো করে এই বিষয়টা বুঝেছেন যে আমাকে ছেড়ে গেলেও কী অদ্ভুত ওই লোকটার গল্পটা যদি আমি আজকে আনতে পারতাম ওই লোকটার কাছ থেকে যদি আনতে পারতাম তাহলে বিষয়টা অনেক চমৎকার হতো কারণ এত কিছু ছাড়ার পরেও ডিভোর্স হয়ে গেল সমস্ত কিছু হয়ে গেল উনি কিন্তু চাইলেই মানে এই প্রপার্টিটা অন্য কাউকে দিয়ে যেতে পারতেন হ্যাঁ ডিভোর্স হয়েছে মানেটা কি তিক্ত সম্পর্ক আমরা যেটা জানি আমাদের সামাজিকতার জায়গাটা থেকে কিন্তু তারপরেও সবচেয়ে কাছের মানুষের কাছেই সমস্ত প্রপার্টি ওনার জীবনদশায় যা আছেন সমস্ত কিছু দিয়ে গেছেন অদ্ভুত সুন্দর গল্প আমার খুব ভালো লেগেছে আপনি এত মানে ঘা তো খুব দগ্ধ ঘা মানে কয়েকদিন আগের ঘটনা যেটা বুঝতে পারছি এই অবস্থায় আপনি হচ্ছে আমাদের শ্রদ্ধা ও গুরুজন আমি বলি আমাদের বাদুল সৈয়দ স্যার তার সঙ্গে আপনার পরিচয় হয় ফেসবুকে এবং উনি আমাকে রেফার করেন আপনার ব্যাপারে এবং আপনি আসছেন আজকের এই গল্পটা বলার জন্য আমি শুধু একটা প্রশ্ন করেই আজকের এই অনুষ্ঠানটা শেষ করতে চাই আপনি গল্পটা কেন বললেন এই গল্পটা কারণ আপনার এই উত্তরের মধ্যেই অনেক বড় মেসেজ থাকবে আমি বিশ্বাস করি যেই যার উপরে রাগ হন দুইজন মানে রাগের কি বলে এটাকে সময়টা না খুব বেশি দীর্ঘ করবেন না রাগ হওয়ার সাথে সাথেই জিনিসটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিতরে সমাধান করার চেষ্টা করবেন কারণ রাগ ও অভিমান না মনের মধ্যে পুষতে পুষতে একসময় এমন বড় হয়ে যায় তখন এটা ডিভোর্সের আকারে চলে যায় তো আমি বিশেষ করে মেয়েদেরকে বলবো যে কারো হাজবেন্ড যদি ইন্ট্রোভার্ট টাইপের হয় তাদের সাথে যাতে বেশি বেশি কথা বলে তাদের সাথে যাতে ফ্রেন্ডলি হয় হাজবেন্ডদের সাথে যাতে ওপেন বুক হয় স্পেশালি যারা ইন্ট্রোভার্ট টাইপের মানুষ যারা কোনো কিছু কারোর সাথে শেয়ার করে না আপনার এই গল্প শুনে অনেক 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 মানুষই আপনাকে যেহেতু একটা সোশ্যাল মিডিয়াতে যাবে অনেক মানুষই আপনাকে তীক্ষ্ণ মন্তব্য করবে বাকা মন্তব্য করবে এবং খুব কমন একটা মন্তব্য আসতে পারে যে টাকাটা যদি আপনি না পেতেন বা যদি আপনার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের এই নমিনিগুলো আপনি যদি না হতেন তাহলে কি কৃতজ্ঞতা বোধ বা ভালো লাগাটা বা ভালোবাসাটা বা আজকের অনুষ্ঠানে আপনি আসতেন কি না আসতাম ওর ওর কথাগুলা বলতে যে ডিভোর্সের পরেও না ভালো সম্পর্ক মেনটেন করা যায় এক্স সাথে ফ্রেন্ডের মতো প্রিয় দর্শক এবং শ্রোতা লাইফের আরেকটা এপিসোড আমরা শেষ করলাম দিস প্রোগ্রাম ইজ প্রডিউসড বাই স্টুডি অফ ক্রিয়েটিভার্স অ্যান্ড প্ল্যানিং অ্যান্ড হোস্টিং বাই আমি আর চিকি ব্রিয়া প্রতিটা গল্পই আমাদেরকে কিছু না কিছু শেখাবে সম্পর্ক বিষয়টা চর্চার মতো আমি এটা বলছি মানে যেটা আমার জীবনে সত্য বা আপনি দেখছেন মানে যে আপনার জীবনে সত্য বিষয়টা এরকম নয় কারণ এর চেয়েও বড়ো ভুল এর চেয়ে তো বড় রকমের প্রবলেম এটা আমাদের ব্যক্তি জীবনে থাকতে পারে সেটা হয়তো অন্যরকমই এই ভদ্র ভদ্র মহিলাটি আজকে এখানে এসে অকপটে নিজের কথাগুলো স্বীকার করেছেন বলেই আজকে হয়তো বা তাকে অনেকেই জাজমেন্টে নেবেন যেটা আমি প্রথম থেকে বলছিলাম যে ডু নট জাজ হার বরং নিজেকে জাজ করাটা খুব জরুরি ওনার এই জায়গাটা থেকে আমরা যদি শিখতে পারি আমরা যাদের সাথে যে যেই সম্পর্কে আছি যেই যে প্রত্যেকে যে সম্পর্কে আছি সেই জায়গাটার যদি আমরা একটু রেসপেক্ট বাড়াতে পারি একটু সফট কর্নার বাড়াতে পারি একটু যদি ভালোবাসা বাড়াতে পারি হাজব্যান্ডের জায়গা থেকে হাজব্যান্ড ওয়াইফের জায়গা থেকে ওয়াইফ তাহলে দুজনের ভিতরেই না খুব চমৎকার একটা ফিউচার হতে পারে আমরা যেন সেই জায়গাটা মজবুত করি সো এটাই আজকে বলতে চাই অনেক বেশি ভালো থাকুন একটা মানুষের আসলে বাহ্যিক আচরণ দেখেই ওই মানুষটাকে সমস্তভাবে মূল্যায়ন করা যায় না একটা মানুষের অভিমান দেখেই রাগ দেখে ওই মানুষটাকে সমস্ত মূল্যায়ন করা যায় না কারণ আমি সবসময় বিশ্বাস করি প্রতিটি মানুষই ভালো মানুষ প্রতিটি মানুষই খারাপ মানুষ আপনি কোনটা নেবেন কোনটা নিয়ে আপনি সামনে দিকে যাবেন সেটা ডিপেন্ড করে আপনার কোয়ালিটির ওপর অনেক ভালো থাকুন আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম